নমস্কার, স্বাগত আপনাদের। এই মুহূর্তে আমরা যে প্ল্যাটফর্ম ইউজ করে আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি, সেই প্ল্যাটফর্ম আপনাদের কাছে যথেষ্ট পরিচিত, আপনারা সকলেই জানেন, মেডিটিপস। আজকের এই মেডিটিপসে এমন একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে কিছুক্ষণের জন্য আড্ডা মারব, যে সাবজেক্টটার মধ্যে বলতে পারেন হৃদয় আছে, বলতে পারেন করোনা আছে, বলতে পারেন সমাজের বিভিন্ন রকম সমস্যা আমরা যেগুলো ফেস করি সেগুলো নিয়ে আলোচনা আছে। আর এইসব আলোচনা তো শুধু একা একা হয় না, মানে ধরুন আমি বলে গেলাম অন স্ক্রিন, আপনারা এসে যোগ দিলেন, তাহলে খুব একটা জমজমাটি আড্ডা হয় না। যে আড্ডাটা জমানো যায়, সেই আড্ডাটা জমানোর জন্য কিছু কুশীলবকে দরকার হয়। তো আজকে সন্ধ্যায় আমরা সেই কুশীলবদের মধ্যে একজনকে পেয়েছি। তিনি সকলেই তার নাম জানেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তাকে বিভিন্ন চ্যানেলে আমরা অনেকেই দেখতে পাই। তিনি ডক্টর বিনায়ক দেব, এবং তিনি শুধু বিনায়ক দা আমার কাছে এই সম্বোধনে পরিচিত এই একটাই কারণে যে শুধু তিনি ডাক্তার নয়, তিনি একসময় দাপুটে ক্রিকেটারও ছিলেন ময়দানে। বিনায়ক দা স্বাগত, শুভ সন্ধ্যা। অত্যন্ত শুভ কাজের সন্ধ্যা। ব্যস্ততার মধ্যেও যে মেডিটিপসে একটু সময় বার করে নিয়ে আড্ডা দেওয়া, এটা মনে হয় তোমার পক্ষেই সম্ভব। নাম করা কার্ডিওলজিস্ট কনসালটেন্ট, এই মুহূর্তে উনি যুক্ত রয়েছেন যেখানে, সেটাও খুব নাম করা একটি অর্গানাইজেশন। সেই সব নিয়ে তো আমরা আলোচনাতে আসবই, কিন্তু বিনায়ক দাস সঙ্গে আরো একজনকে আমরা আজকের অনুষ্ঠানে পাচ্ছি। তিনি নন্দিনী চৌধুরী, তিনি পেশাগতভাবে একজন মেডিটেশন মেন্টার, কাজেই তার উপস্থিতিও আমার মনে হয় বিনায়ক দা কি আড্ডা আমাদের আরো জমাটি হবে। অ্যাবসলিউটলি, ওনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো ম্যাডাম এসে গেছেন। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা কি করবো, মানে আড্ডা দিতে গেলে প্রথম যেটা দরকার হয়, বিনায়ক দা যেরকম আমার খুব চেনা, কাজেই বিনায়ক দার অনেক কিছু আমি টুকটুক করে বলতে পারবো, কিন্তু ম্যাডামের সাথে আপনারা যারা আজকে প্রথম পরিচিত হচ্ছেন এই অনলাইন ফেসবুক লাইভ মেডিটিপস এর যে অনুষ্ঠান, তাতে তেমনি এটা মাথায় রাখতে হবে যে উনি প্রচুর অনুষ্ঠান করেন, হয়তো আমরা আমাদের এই প্ল্যাটফর্মে প্রথমবার পেলাম। তো আমি বরঞ্চ বিনায়ক দা, এটাই মনে হয় ঠিক হবে না, ম্যাডামের কাছ থেকে ম্যাডাম সম্পর্কে দু এক কথা শুনে নেওয়া। অ্যাবসলিউটলি, আমি আগে একটু করে বলি যতটুকু শুনেছি, তারপরে উনি হ্যাঁ বলবেন। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। ওনার সঙ্গে আমি একটা প্রোগ্রাম জাস্ট গত সপ্তাহে করেছি, এবং মানে যখন উনি বলছিলেন আর কি, তখন এত সুন্দরভাবে ওনার কথাগুলো উনি মানে উপস্থাপনা করছিলেন। উনি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু বছর ছিলেন, এবং তারপর ভারতবর্ষে ফেরেন। এখানে উনি খালি মেডিটেশন না, উনি সাইকোলজি নিয়ে এবং মানুষের যে মনের ব্যাপারগুলো নিয়ে, এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছেন, এবং সেগুলো নিয়ে অনেক কাজও করছেন কলকাতা শহরে। সেটা সম্বন্ধে আমি শুনতে পেয়েছি, এবং ওনার কথা বলার যে ধরন, সেটা যে মানুষকে খুব প্রভাবিত করে, সে ব্যাপারেও আমি শুনেছি। তো ওনার থেকে লেট আস হিয়ার দ্য রেস্ট অফ দ্য ইন্ট্রোডাকশন ফ্রম হারসেলফ। ওভার টু ইউ নন্দিনী। অনেক ধন্যবাদ ডক্টর দেব এবং দীপঙ্কর বাবু, আজকে এই প্ল্যাটফর্মে আমাদের সবাইকার একসঙ্গে থাকা, এবং এই অনুষ্ঠানের নাম দিয়েছেন ডক্টর দেব হৃদয়ের কথা, এবং যেটা এই মুহূর্তে বোধহয় আমাদের সবারই হৃদয়ের কথা। আমরা সবাই আজকের এই করোনা আবহের মধ্যে আমরা হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ। আমরা সবাই নিজেদের ভয়, নিজেদের চিন্তা, নিজেদের সামনের কি হবে সেটা নিয়ে অনেকে এত সন্ত্রস্ত হয়ে পড়ছেন, এবং পাশের মানুষটিও সন্ত্রস্ত। অতএব এই আবহে আমরা কে কি কাজ করেছি, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট পাশের মানুষটার হাত ধরা। সো ইন্ট্রোডাকশন যদি বলতেই হয়, তাহলে গুগল করলে, সার্চ করলে, ইউটিউব খাটলে, বিভিন্ন চ্যানেলে আমাকে পেয়ে যাবেন। আমাকে পেয়ে যাওয়াটা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে আজকের সন্ধ্যায় যদি একটা বার্তা যারা দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি, আমরা একে অপরের জন্য আছি, বন্ধু হিসেবে আছি, মেন্টার হিসেবে আছি, দিদি হিসেবে আছি, হাত ধরে আছি। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় ইন্ট্রোডাকশন আজকের দিনে।
খুব সুন্দর, মানে বিনায়ক দা আমার মনে হয় যে আজকের আড্ডা জমবে একটাই কারণে, যে আমরা খুব খোলা মনে একটা আড্ডার আসরে বসতে চলেছি। বিনায়ক দা আমি প্রথমে তোমার কাছেই যাই, তোমার ড্রেসই দেখে বুঝিয়ে দিচ্ছে যে তুমি একদম মানে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সাথে লাইভে রয়েছো। এই যে করোনা এবং করোনার সময় হৃদয়, হৃদয়টা তো আমরা শব্দে বলি হৃদয়, আর অনুভব করি মন বলে কিছু একটা আছে। আর তোমাদের সাথে যখন কথা হয় তোমরা কিছু ওই, এখন তো আর চক পেন্সিলে হবে না, এখন ডিজিটালি বা ল্যাপটপে দেখিয়ে তোমরা দেখাও এটা হচ্ছে হৃদয় স্ট্রাকচার। অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে আজকে এই 4 মাসের হৃদয়? প্রথমে বলি দীপঙ্কর, তুমি তোমার মুখটা একটু ভালো করে দেখাও। আর হ্যাঁ, এই এবার মুখ দেখতে দেখা পাচ্ছি, দাদা আরে এই মুখটাই তো দেখতে চাই আমরা সবাই। হ্যাঁ, এবার ঠিক না না আছে। বলো। হ্যাঁ, বলছি যে প্রথমেই যে যখন নন্দিনী বললো যে এই টপিকটার ব্যাপারে যে হৃদয়ের কথা, তো হৃদয় আর হুম হুম মন এ দুটো একটা অবিচ্ছিন্ন জিনিস। এখন অনেকেরই একটা মানে প্রশ্ন আর কি, যে মনের অবস্থান কোথায় কিংবা হৃদয়ের অবস্থানটা কোথায়, এটা কি হৃদযন্ত্রে নাকি মস্তিষ্কে? তো আমি সবসময় মনে করি যে এটা হৃদয়ের কিংবা মনের যে অবস্থান সেটা হৃদযন্ত্রই। কারণ যখন মনের মধ্যে একটা ভালো লাগা আসে কিংবা মনের মধ্যে কোনো কষ্ট হয়, সেটা কিন্তু আমাদের হৃদযন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারি, যে ভালো লাগার সময় যে হার্টবিটটা বেড়ে যাচ্ছে, কিংবা যখন কষ্ট হয় তখন একটা বুকের মধ্যে একটা চাপা কষ্ট হয়। বেসিক্যালি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার মনে হয় যে মনের অবস্থানটা হৃদযন্ত্রেই আছে। তো সেই জন্য আমার মনে হলো যে এই করোনার আবহাওয়ায় যখন আমরা পুরো পৃথিবী যখন একদম টোটালি একটা এনগালফড হয়ে গেছে, এ সময়টা করোনা নিয়ে তো প্রচুর চর্চা হয়েছে, করোনা নিয়ে অনেক কথা হয়েছে, করোনার সম্বন্ধে অনেক তথ্য আমরা জানতে পাচ্ছি, WHO বলছে, ICMR বলছে, বিভিন্ন কেন্দ্র সরকার বলছে, রাজ্য সরকার বলছে, এগুলোর আপডেটস গুলো আসছে, সেগুলো আবার চেঞ্জ হচ্ছে, মাস্কিং এর কথা বলা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজেশন বলা হচ্ছে, ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, ভ্যাকসিনস এর কথা আপডেটস গুলো আসছে। তো এসব জিনিস আমরা সবাই জানি, কিন্তু যে জিনিসটা অনেকের মানে অজানা থেকে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে এই যে একটা প্যান্ডেমিক, যেটা একটা রোগ হয়েছে, একটা ইনফেকশনের যে ব্যাপারটা এটা সারা পৃথিবীকে গ্রাস করেছে, এটার অ্যাকচুয়ালি প্রতিফলনটা কোথায়? মানে আমরা জানতে পারছি যে হ্যাঁ, কিছু পেশেন্ট পজিটিভ হচ্ছে, কিছু পেশেন্টের উপসর্গ থাকছে, কিছু পেশেন্ট হাসপাতালে ভর্তি হচ্ছে, কেউ ভেন্টিলেশনে যাচ্ছে, কারোর প্লাজমা থেরাপি হচ্ছে, কারোর ECMO হচ্ছে, কিছু কিছু পেশেন্টের মৃত্যু হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পাচ্ছি। মানুষের যে এটা এটা ধরো একটা কত পার্সেন্ট হবে, এটা ধরো একটা 10% অফ দ্য পপুলেশন। আমাদের যেখানে পৃথিবীর পপুলেশন 780 কোটি মানুষ, সেখানে আমাদের টোটাল হয়তো আমরা সংক্রমিত খুব কমই হচ্ছে, 10% হয়তো হয়নি। তো সেখানে দাঁড়িয়ে আজকে বাকি যে মানুষগুলো যাদের সংক্রমণ হয়নি তারা কেমন আছে, এবং তাদের যে কথাগুলো নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনাটা মূল বিষয়। কারণ যাদের সংক্রমণ হয়েছে তারা একরকম আছে, যারা সংক্রমিত হয়ে ভালো হয়ে ফিরে আসছে তাদের সম্বন্ধে একটা গল্প আছে, কিন্তু যাদের সংক্রমণ হয়নি অথচ তাদের সংক্রমণ হবার সম্ভাবনা আছে, কারণ এটা একটা প্যান্ডেমিক, খুব ছোঁয়াচে রোগ, তো যে কেউ এটা সংক্রমিত হতে পারে, তো তাদের গল্প নিয়ে আজকে আমাদের কথা। তো আজকের টপিকটা যেটা, আমার মনে হয় দিস উইল এনকম্পাস নট ওনলি দি করোনা এফেক্টেড পেশেন্টস, নট ওনলি দি পেশেন্টস হু হ্যাভ রিকভার্ড ফ্রম করোনা, বাট অলসো দ্য পপুলেশন উইচ ইজ দ্য মেজরিটি পপুলেশন যাদের করোনা হয়নি। তো সেটা নিয়ে আজকের আমাদের মানে গল্পটা হবে। ঠিক, আমি ম্যাডামের কাছে আছি। ম্যাডাম একটা জিনিস বলুন, আপনার আশেপাশে এই 5 মাসে এই নতুন যে একটা শব্দ, একটা ভাইরাস, তার নাম, এটা কি আপনার মনে কোনো ভীতি এনেছে? এই মুহূর্তে ভীতি আনার অবকাশটা পায়নি, কারণ আমরা কেউই তো প্রস্তুত ছিলাম না। এই এরকম যে একটা ঘটনা হতে পারে, আমরা যে সামনা করতে পারি, এটার কোনো সেই অর্থে এক্সপার্ট কেউ নেই, কারণ কারো কাছেই এরকম একটা পৃথিবীময় একটা সৃষ্টি,
এরকম একটা পরিস্থিতি, এটা আমাদের সবার কাছেই নতুন। এবং সেই মুহূর্তে আজকে ফিজিক্যালি করোনাতে কেউ এফেক্টেড হয়েছেন, কেউ হননি, কেউ হতে পারেন, বাট মানসিক ভাবে আমার মনে হয় না একজনও রয়েছেন যিনি এফেক্টেড হননি। করোনার অনেক রকমের প্রভাব রয়েছে, শারীরিক ভাবে ডেফিনেটলি আমরা রক্ত পরীক্ষা করলে জানতে পারবো, কিন্তু মানসিক ভাবে ত্রাসের সৃষ্টি করেছে, কাউকে কাউকে ফিনান্সিয়ালি তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোনো কোনো মানুষের সেই ক্ষতি নিয়ে সামনে কি করবেন সেটা নিয়ে তাদের চিন্তা হচ্ছে। অতএব নানা রকম ভাবে প্রতিটি মানুষ, শিশুরা স্কুলে যেতে পারছে না, খেলার মাঠে যেতে পারছেন না। আমি কালকে একটি কারণে এক হসপিটালে ছিলাম, যেখানে দেখলাম এক্সরে ডিপার্টমেন্টে বহু বৃদ্ধ বৃদ্ধাদের ভিড় সারাদিনে, এবং ওনারা আমাকে বলছিলেন আগে না খেলার মাঠে পা ভেঙে বিকেলবেলাতে অনেক ছেলে বাচ্চারা আসতো যে খেলতে গিয়ে পা ভেঙে গেছে, এখন বৃদ্ধ বৃদ্ধরা বাড়িতে থাকার জন্য তাদের হাঁটা চলা কম হচ্ছে, অতএব তাদের পড়ে গিয়ে বা তাদের চলাচল যেহেতু হচ্ছে না, শারীরিক এক্সারসাইজ হচ্ছে না, তাতে তাদের ফ্র্যাকচার হওয়ার চান্স অনেক বেড়ে যাচ্ছে, বাথরুমে পা স্লিপ করে যাচ্ছে, বাড়িতে খাটের থেকে পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে। অতএব এই যে আরেকটা দিক, একজন তাদের শারীরিক ভাবে তারা এফেক্টেড হচ্ছেন বাইরে হাঁটা চলা নেই বলে, এরকম ভাবে প্রতিটি মানুষ সমাজে আজকে এটার দ্বারা কোনো না কোনো ভাবে তাদের প্রভাবিত হয়েছে। আমরা এই যে সবসময় অনলাইন মিট করছি, আমি দীপঙ্কর বাবুকে বলছিলাম দেখা হবে, উনি বললেন ভার্চুয়ালি। আগে আমাদের এই দেখা হওয়াগুলো স্টুডিওতে ছিল, আমরা সবসময় দেখা হতো, আমরা গিয়ে প্রোগ্রাম করতাম, আজকে স্টুডিও আমাদের বাড়িতে চলে আসছে। আমার সমস্ত কাজে যেমন এখন অনলাইন হচ্ছে, কারণ চেম্বারে বসে ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন সেগুলো করার ক্ষেত্রে মাস্ক পরে শেখা, সেক্ষেত্রে অসুবিধে হচ্ছে, অতএব সকাল থেকে সন্ধে গভীর রাত পর্যন্ত কাজ চলছে শুধুমাত্র অনলাইনে, এবং যার জন্য অনলাইন এখানে লাইভ যাওয়ার আগে অবধি এত স্ক্রিন দেখতে হচ্ছে, আমি সেই জন্য ভিডিও অফ করে বসে থাকছিলাম যাতে স্ক্রিনটা কম দেখতে হয়, কারণ স্ক্রিন সকাল 6টা থেকে রাত্রি অবধি সবসময় দেখতে হচ্ছে। তো এভাবে বহুবিধ ভাবে আমাদের জীবন প্রভাবিত হচ্ছে, ভীতি সেই অর্থে ভয় পাওয়ার মতো জায়গায় নেই, কারণ আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, আমাদের এগিয়ে যেতেই হবে, প্যান্ডেমিক আমরা সবাই মিলে একসাথে থাকলে পার করবই। ঠিক বিনায়কদা, এই যে কথাটা ম্যাডাম বললেন যে সবাই যদি আমরা একসাথে থাকি তাহলে পার করে যাব, ভালো, মানে এটা উদ্যোগটা খুবই ভালো, ভাবনাটা ভালো, সব ঠিক আছে, কিন্তু বিনায়কদা আপনার ছবিটা যারা আজকে অনলাইনে যারা দেখছেন লাইভে দেখছেন, সবাই জানেন আপনি একজন অতি প্রতিষ্ঠিত একজন ডাক্তার, এবং শুধু তাই নয়, আপনার পেশায় আপনি হৃদয় নিয়েই বেশি নাড়াচাড়া করেন, আপনার মাথায় একটা ক্যাপ, আপনি নিশ্চয়ই গ্রাউন্ড জিরোতে আছেন, সেহেতু বোঝাই যাচ্ছে যে আপনি আরএনটিগড়ের হয়তো কোথাও কোনো চেম্বারে বসে হসপিটালে, গলার কাছে একটা মাস্ক ঝুলছে, এগুলো কি 5 মাস আগেও আপনি ব্যবহার করতেন? হ্যাঁ, হতে পারে অপারেশন টেবিলে হয়তো করেছেন, কিন্তু এভাবে না, ডেফিনেটলি এখন আমাদের প্রিকশনস গুলো অনেক বেশি নিতে হচ্ছে, কারণ আমরা তো ভার্চুয়ালি থাকতে পারবো না, এবং তোমাদের পেশায় তুমিও ভার্চুয়ালি থাকতে পারছো না, তোমাকেও গ্রাউন্ড জিরোতে যেতে হচ্ছে, আমাকেও প্রতিনিয়ত গ্রাউন্ড জিরোতে যেতে হচ্ছে, আমাদের যারা ফ্রন্ট লাইনে আমরা আছি, যে যে মানুষরা আজকে নন কোভিড সিচুয়েশন যেটা আছে, যেটা নন কোভিড হলো অর্থাৎ যারা কোভিড আক্রান্ত নয়, তারা যারা হার্ট অ্যাটাক নিয়ে কিংবা হার্টের সমস্যা নিয়ে যারা আমাদের কাছে আসছে, তাদের সঙ্গে আমাদের সরাসরি দেখা সাক্ষাৎ করতে হচ্ছে, চিকিৎসা করতে হচ্ছে, অপারেট করতে হচ্ছে। তো বেসিক্যালি আমরা অ্যাজ হেলথ কেয়ার প্রফেশনালস, যারা মিডিয়াতে কাজ করছে, তোমরা যারা পুলিশ পার্সোনাল, যারা স্যানিটাইজেশন ওয়ার্কার্স, এবং আরো অনেক বিভিন্ন প্রফেশনাল যারা ফায়ার ওয়ার্কার্স আছেন, যারা প্রচুর পাবলিক সার্ভিসেস যারা আছেন, তাদের কিন্তু সরাসরি গিয়ে কাজ করতে হচ্ছে, তারা ভার্চুয়ালি কাজ করলে হবে না। ওয়ার্ক ফ্রম হোম যে কালচারটা, সেটা ডেফিনেটলি যাদের পক্ষে সম্ভব তারাই করতে পাচ্ছেন, এবং কিছু কিছু প্রফেশনাল সেটা সম্ভব, এবং অনেক প্রফেশন যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস সেগুলো সম্ভব না। অতএব আমাদের এই সময়ে দাঁড়িয়ে দুটো জিনিস ভাবতে হচ্ছে, একটা হচ্ছে যে কোনো হাসপাতাল কিংবা যে কোনো হেলথ কেয়ার সিস্টেমে আজকে একটা হচ্ছে কোভিড আর একটা হচ্ছে নন কোভিড, এবং কোভিড এর উপর এখন এতটা স্ট্রেস দেওয়া হচ্ছে যে নন কোভিড যে এরিয়াস গুলো, সেটা আমার এরিয়াতে যদি আমি বলি যে হার্ট রিলেটেড, সে হার্ট রিলেটেড এর দুটো প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে যে হার্টের প্রবলেমের থেকে আমরা জানি যে যেকোনো সময় মানসিক প্রবলেম হয় যাদের, যারা যাদের হার্ট অ্যাটাক হয়েছে
কিংবা যাদের হার্টের অসুখ আছে তাদের একটা ডিপ্রেশন অ্যাংজাইটি সবসময় কাজ করে, সেখান থেকে হার্টের প্রবলেমটা আরো বাড়ে। আবার যাদের ডিপ্রেশন অ্যাংজাইটি আছে তাদের আবার হার্টের প্রবলেম হয়। তো বেসিক্যালি এখন এই কোভিড এরিয়াতে এসে যেটা প্রবলেম হয়েছে যে দুটো জিনিসই কিন্তু একসঙ্গে কাজ করছে, কারণ কোভিড এর জন্য যে মানুষ আক্রান্ত হবে কিংবা যারা হাই রিস্ক পপুলেশন, যারা ডায়াবেটিক্স, যাদের কিমোথেরাপি চলছে, যাদের ক্রনিক লাং ডিজিজ আছে, হিমোডায়ালিসিস চলছে, যারা ইমিউনো সাপ্রেস তাদের একটা, এবং যারা বয়স্ক তাদের একটা ভীতি যে যেকোনো সময় কোভিড যদি হয় তাদের কমপ্লিকেশন বেশি হবে। আবার যাদের যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স কিংবা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স তারা যেহেতু প্রতিনিয়ত কোভিড পেশেন্টদের সঙ্গে মানে ওদের ইন্টারাকশন হচ্ছে, সেখানে তাদের একটা সমস্যা আছে যে একটা চান্সেস অফ গেটিং দ্য কোভিড ইজ হাই। তো বেসিক্যালি এই কোভিড এর থেকে হার্টের প্রবলেম হওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। এবং তথ্য যেটা বলছে যে যারা কোভিড আক্রান্ত, আমরা প্রথমে ভেবেছিলাম কোভিড একটা নিউমোনিয়া থেকে হয় এবং লাংস এর প্রবলেম হয়, কিন্তু ধীরে ধীরে সেটা বোঝা যাচ্ছে এটা একটা ব্লাড ক্লট রিলেটেড প্রবলেম। সেখান থেকে যারা কোভিড আক্রান্ত পেশেন্ট তাদের যদি হার্টের প্রবলেম অলরেডি প্রি এক্সিস্টিং থাকে সেখান থেকে কিন্তু প্রবলেমটা আরো বেড়ে যাবে, এবং যাদের হার্টের প্রবলেম ছিল না তাদের এই কোভিড এর সময় যে অ্যাংজাইটি, যে ডিপ্রেশন, যে মানসিক প্রবলেম গুলো হচ্ছে সেখান থেকে হার্টের প্রবলেম এমনিতেই চলে আসবে। তো এই কোভিডটা একটা ট্রিগার হিসেবে কাজ করছে। এটা একটা যেমন আগুনের বারুদের ওপর সবাই, আমরা মানে একটা বারুদের ওপর সবাই বসেছিলাম, সেখানে একটা কেউ একটা স্পার্ক দিয়ে দিচ্ছে এবং স্পার্ক কোভিড এর স্পার্ক একটা, সেখান থেকে একটা বিরাট এক্সপ্লোশন। তো আজকে যেটা আমরা দেখছি এই কোয়ারেন্টিনের সময়, এই আইসোলেশনের সময়, এই লকডাউনের সময় যে যে সমস্যাগুলো বাড়ির মধ্যে বসে হচ্ছিল, কোন সময় যে একটা সমস্যা হচ্ছে যে বাড়িতে আইসোলেশনে থাকলে একটা মানসিক সমস্যা, একা একা আছি কি করব ভালো লাগছে না, আবার যখন একটা রুমের মধ্যে 10 জন থাকছে কনস্ট্যান্ট একটা ইন্টারাকশনের থেকে, সেখান থেকে একটা ঘষামাজা চলছে। তো বেসিক্যালি দুদিক থেকেই প্রবলেম, এবং সেই প্রবলেম গুলো কি ট্রান্সলেটেড হচ্ছে যাদের হার্টের প্রবলেম ছিল সেটা আরো বাড়ছে, এবং যাদের হার্টের কখনো প্রবলেম ছিল না নতুন করে হার্টের প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে কোভিড টাইমসে। এর পরের যে সমস্যাটা আসছে সেটা কিন্তু আরো বড়, সেটা হচ্ছে পোস্ট কোভিড টাইমে। এক সময় তো কোভিড যাবে আমাদের। হ্যাঁ বিনায়ক দা, আপনার কাছে ওই পোস্ট পার্টটায় আসবো, তার আগে একটা ছোট্ট প্রশ্ন ম্যাডামকে করে নিই। যে এই যে বিনায়ক দা যেটা বলছিলেন যে কোভিড রিলেটেড যে যে ইস্যু গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে তাতে অ্যাংজাইটি এইসব গুলো বাড়ছে, আপনি তো এইসব নিয়েই কাজ করেন, আমি একটা এক্সাম্পল দিই। আমরা তো মানে খবরের দপ্তরে কাজ করি, এরকম খবরও আসছে যে যখনই এখন তো হোম কোয়ারেন্টাইন ম্যাক্সিমাম সাজেস্ট করা হচ্ছে, যে আমার পরিচিত একজন একটা বলতে পারেন যে হাউসিং সোসাইটিতে থাকে, তাদের একটা সিমটম আসে, তারপরে তারা টেস্ট করে, করার পরে জানতে পারে যে হ্যাঁ তাদের মধ্যে হাজবেন্ড পজিটিভ, তার বাচ্চা মেয়েটা পজিটিভ নয়, ধরুন 7 কি 8 বছরের বাচ্চা মেয়ে, ওয়াইফ এখনো নয়, তিনজনই কিন্তু একই ফ্ল্যাটে থাকে। ওই ফ্ল্যাটের আর বাদ বাকি যারা, এবং ওই এলাকা আমি নামগুলো বলতে পারবো না, এগুলো অনেক নিয়ম আছে সেহেতু আমরা চাই না যেগুলো ডিসক্লোজ হোক, তারা হঠাৎ করে তাদের যারা এতদিন হাসি মুখে লিফটে উঠতেন বা সকালবেলা হয়তো কাগজটা কিনেছেন, একবার দাঁড়িয়ে দেখে নিলেন আচ্ছা কাগজটা, আজকের কাগজটা তুমি এটা কিনেছো আমি অন্য কাগজ, মানে রিলেশনশিপটা যেরকম ছিল হঠাৎ করে বদলে গিয়ে তারাই ডাইরেক্ট তাদেরকে কিছু না বলে হয়তো কাউন্সিলর কি ওখানকার কোনো স্থানীয় নেতাকে বলছেন এদেরকে কেন অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। কাদের মানসিক মানে আমি বলবো ফিটনেসটা দরকার, যারা এই বলছেন যে নিয়ে অন্য কোথাও যান তাদের, নাকি যারা এফেক্টেড হয়েছেন তাদের? ম্যাডাম আপনার কাছে উত্তরে বলবো সবাইকার দরকার, কারণ যারা বলছেন সরিয়ে নিয়ে যান তারাও কিন্তু কোনো খারাপ মানুষ নন, আগের দিন অবধি তারা প্রতিবেশী ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন। এক্ষেত্রে তারা প্রথমটাই হচ্ছে ইনস্টিংক্ট কাজ করে নিজে সার্ভাইভ করার জন্য এবং বাঁচার জন্য, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং মানুষ চেষ্টা করবে কিভাবে সে বাঁচতে পারবে, এবং তার থেকেও বড় কথা কিভাবে নিজের পরিবারকে সে বাঁচাতে পারবে, সন্তানাদিকে সে কি করে বাঁচাতে পারবে। অতএব মানুষের তারা যেটা করছেন, শুধুমাত্র তারা খারাপ মানুষ তাদেরকে স্ট্যাম্প করার কোনো দরকার নেই। যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা তো অসুস্থ হয়েই পড়েছেন, তাদের শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই তাদের হেল্পের দরকার হবে।
অতএব আমাদেরকে পৌঁছতে হবে সবার কাছে এই বার্তা নিয়ে যে আজকে কোনো বাইরের ভগবানকে এক্সপেক্ট করো না, কেউ এসে তোমাকে ত্রাণ করবে, শুধুমাত্র সরকারের ওপরে, শুধুমাত্র কোনো ত্রাণ সাহায্যকারীর ওপরে এক্সপেক্ট করো না, নিজেই নিজের কাছে পজিটিভ এনার্জির সোর্স হয়ে ওঠো, নিজেই নিজেকে শিক্ষিত করো যে কিভাবে এক পরিবারে থেকেও আমরা সদ্যজাতর খবর আজকে কাগজে পড়ছি যে 31 দিন বয়সের শিশু সে করোনাকে সে যুদ্ধে জয় করছে, সে জয়ী হচ্ছে একটি শিশু, 100 বছরের ওপরে যাদের বয়স সেরকম খবরও আসছে। অতএব কোথাও কোনো গ্রামার নেই যে কে এফেক্টেড হবে না কে এফেক্টেড হবে না, একই বাড়িতে তরতাজা যুবক ছেলে এফেক্টেড হচ্ছেন কিন্তু তার বৃদ্ধা মা এফেক্টেড হচ্ছেন না, এটার এখানে আমরা এখন অব্দি কোনো গ্রামার পাইনি যে এটা হলে এটাই হবে। অতএব আমাদেরকে প্রত্যেকে প্রত্যেকের কাছে ভগবান হয়ে উঠতে হবে, সবাইকে হেল্প করা, অবশ্যই নিজের সমস্ত রকমের প্রিকশন নিয়ে হেল্প করা, সেগুলো আমরা প্রিকশন কি কি নিতে হবে, স্যানিটাইজেশন, মাস্ক আমরা শুনছি, যতটা সম্ভব হেল্প নিন নিজের কাছে। এবং করোনার আগে আমাদেরকে জীবনে বিপদ ছিল না? নিশ্চয়ই বিপদ ছিল, আমরা যখন রাস্তায় বেরোতাম গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারতো নাকি? নিশ্চয়ই হতে পারতো, সেক্ষেত্রে আমরা প্রিকশন নিতাম, আমরা ঠিক গাড়িতে উঠতাম, আমরা সিট বেল্ট লাগাতাম, সো সেই প্রিকশনটা নিই, কিন্তু আমরা রাস্তায় বেরোতে কিন্তু ভয় পেতাম না। অতএব এখনো এই পরিস্থিতিতে আমাদের প্রিকশন নিতে হবে, সব রকমের প্রিকশন নিতে হবে, তারপরে নিজেকে গুটিয়ে না রেখে আমাদের যেটা মঙ্গলময় পথ সেটা নিতে হবে। এবং সেই শিক্ষাটা দীপঙ্করবাবু আপনাদের সূত্রে আমাদের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেতে হবে, কিভাবে তারা নিজের সুরক্ষা, নিজের পরিবারের সুরক্ষা বজায় রেখেও প্রতিবেশীর কাছে তাদের হেল্পিং হ্যান্ড হয়ে উঠতে পারবেন। ঠিক বলছেন, একেবারে ঠিক। শুধু তাই নয়, এই যে আজকে মেডিটিপস যে প্ল্যাটফর্মে আমরা এই আড্ডার আসর বসিয়েছি, আমি কেন আড্ডা বলতে চেয়েছি তার কারণ আমার সাথে একমত হয়েছেন বিনায়কদা বা নন্দিনী ম্যাডাম, তার কারণ হচ্ছে আজকের এই পরিস্থিতিতে খুব ভারী ভারী কথাবার্তা বা লেখা বা কিছু ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া মেসেজ বা যাই হোক ওগুলো ছড়ালে মানুষের না ঠিক ভরসা হচ্ছে না, সেই জন্য আমরা আড্ডাটা রেখেছি একটাই কারণে। এই আড্ডাটার নাম রাখা হয়েছে হৃদয়ের ওপর বা হৃদয়ের টানে, হৃদয়ের থেকে হৃদয়ের কথা, এটাই যদি নাম আমরা ভেবেই রেখে থেকে যাই এবং সেটাই নাম হৃদয়ের কথা করোনার সময়, তার কারণ এখনো করোনার পিরিয়ডটাই চলছে। তো সেই কারণে আমাদের সাথে এই মুহূর্তে যারা যোগ দিলেন অর্থাৎ অনলাইনে এলেন তাদের জন্য বলে রাখি মেডিটিপস এই ফেসবুক লাইভটি করছেন, আমার সাথে স্ক্রিনের একদম ডান প্রান্তে আছেন ডক্টর বিনায়ক দেব, সিনিয়র একজন ডাক্তার এবং তিনি হৃদয়ের স্পেশালিস্ট, এই কারণে আমি বাংলা দিয়ে বললাম, তার কারণ তাকে সবাই আমরা খুব নাম করা একজন এই হার্টের অত্যন্ত মানে কি বলবো যে আপডেট কি পরিষেবা পাওয়া যায় সেরকম জানা একজন ডাক্তার, সেভাবেই দেখি। আর যিনি আমাদের দুজনের মাঝখানে রয়েছেন সবচেয়ে আকর্ষণীয় অনস্ক্রিন প্রেজেন্স যার, সেই নন্দিনী চৌধুরী, তার পরিচয় মেডিটেশন মেন্টার, যাকে এই মুহূর্তে আমাদের সবার ডাক্তার বাবুদের থেকে আরম্ভ করে আমরা যারা আমাদের এই সাংবাদিকতা পেশা বা এমনি সাধারণ পেশাতে রয়েছে তাদের খুব দরকার। এই অনুষ্ঠানটি কিন্তু দুজন দুই সংস্থা নিবেদন হিসেবে রয়েছেন, তাদের একজন মূল নিবেদক তিনি তারা হচ্ছেন মা সারদা হসপিটাল কোন্নগর এবং সহযোগী নিবেদক সূর্য রাইস, আপনাদের ধন্যবাদ এই কারণে যে এইরকম একটা অনুষ্ঠান মেডিটিপসের সাথে সহযোগিতায় আপনারা আনছেন এবং এই ধরনের নাম করা কার্ডিওলজিস্ট, সিনিয়র কার্ডিওলজিস্ট এবং শুধু তাই না মেডিটেশন মেন্টার এরকম একজন ম্যাডামকে আমাদের মধ্যে পেয়েছি। আমি থামিয়ে দিয়েছিলাম বিনায়ক দাকে, তার কারণ আমি ম্যাডাম চৌধুরীর সাথে কিছু কথা বলবো। বলো বিনায়কদা, পোস্ট পোস্ট করোনা আপনি বলছিলেন, পোস্ট করোনা কবে আসতে পারে বিনায়কদা, পসিবিলিটি আছে নাকি এটা জীবনের অঙ্গ হয়ে গেল? এটা এটা যদি বলতে পারতাম নিশ্চয়ই আজকে তোমার সঙ্গে প্রোগ্রাম করতাম না আমি, সেটা ফর শিওর। আজকে আজকে আমি অন্য জায়গায় থাকতাম, এটা ডেফিনেটলি কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারছে না। এই কারণে, কারণ ভাইরাসটা কিন্তু আমাদের থেকে 5 হাত এগিয়ে আছে, মানে আমরা যাই করছি দেখা যাচ্ছে যে ভাইরাসটা আরো এগিয়ে, যেমন আমরা শুনতে পেলাম যে ভ্যাকসিন 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 15ই অগস্ট ভ্যাকসিন নাকি আসছে, হঠাৎ তারপর শোনা গেল যে না আসছে না, হঠাৎ শোনা গেল যে ভ্লাডিমির পুটিন রাশিয়ার প্রিমিয়ার উনি একটা ভ্যাকসিন রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক 5 নিয়ে এসেছেন,
তারপরে শোনা যাচ্ছে যে না সেটা ফেজ ওয়ান ফেজ টু ট্রায়ালের মাত্র 76 জন মানুষের উপর ট্রায়াল করে সেটাকে আজকে পাবলিক করে দেওয়া হয়েছে উইদাউট ফেজ থ্রি। কালকে শোনা যাচ্ছে যে ওই অক্সফোর্ড ভ্যাকসিন যেটা সব থেকে এগিয়ে ছিল ফেজ থ্রি ট্রায়ালের মধ্যে, সেটা হঠাৎ করে স্থগিত করে দেওয়া হয়েছে কারণ একজনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে মানে টেম্পোরারিলি। তো বেসিক্যালি এই ভ্যাকসিন স্টোরিটা আমরা জানি না, কারণ এই ভাইরাসটা এলিমিনেশন একটা পথ যে টোটালি এলিমিনেটেড হয়ে গেল, যেমন পোলিও ভাইরাস টোটালি এলিমিনেটেড হয়ে গেছে, তো সে পথে এখন আমরা ডেফিনেটলি যাচ্ছি না, যেখানে 95, 96, 97 হাজার করে পার ডে পজিটিভ ইন্ডিয়াতেই হচ্ছে, তো সেখানে সেটা হচ্ছে না। আবার সেকেন্ড থিওরি যেটা হার্ড ইমিউনিটি, সে হার্ড ইমিউনিটি হতে গেলে প্রায় 70% থেকে 80% মানুষকে এই করোনা ভাইরাস আক্রান্ত পজিটিভ হতে হবে, তো সেটাও একটা ইম্প্রবাবল, কেন যে নাম্বার লাগবে 130 কোটি মানুষের মধ্যে 70% মানুষের পজিটিভ হতে গেলে সেই সেই জায়গাটা এখন আমরা ডেফিনেটলি পৌঁছচ্ছি না, সেটাও সম্ভব না। থার্ড হচ্ছে ভ্যাকসিন, তো ভ্যাকসিন স্টোরিটা এখনো পর্যন্ত যেটা আছে খুব একটা ইম্প্রবাবল স্টোরির মধ্যে চলছে, যদিও একটা বলা হচ্ছে যে প্রায় 9টা ভ্যাকসিন এখন ফেজ থ্রি ট্রায়ালের মধ্যে দিয়ে আছে এবং খুব শিগগিরই আসবে, কিন্তু কবে আসছে এবং সেটা আসার পর কতজন মানুষের উপর সেটা প্রয়োগ করা হবে, টোটাল পপুলেশনটা সেটা কভার করছে কি করছে না, তো অনেক থিওরি আছে। তো এখন পর্যন্ত তোমার কথার উত্তর হলো নোবডি নোজ, এবং কেউ যদি বলে যে আমি ডেফিনেটলি জানি, আই ডোন্ট থিঙ্ক হি ইজ প্রবাবলি টেলিং দ্য রাইট থিং। কিন্তু আমার একটা বলার কথা আছে দীপঙ্কর, যে এই যে কোভিড এর সময় অনেকের প্রশ্ন হচ্ছে যে খেলাধুলো কেন হচ্ছে, ইউএস ওপেন কেন হচ্ছে, গলফ খেলা কেন হচ্ছে, এই যে আইপিএল নিয়ে এত বিতর্ক কেন, মানে কেন হচ্ছে এই খেলাটা। আমাদের বুঝতে হবে যে এক সময় তো আমরা মে জুন মাসে তো আইপিএল ছাড়া কিছু বুঝতে পারতাম না, মানে ভারতবর্ষ ওয়াজ অ্যাবসলুটলি অবসেসড উইথ আইপিএল, মানে সন্ধ্যে 7টার সময় ওই বাজনাটা যখন বাজতে শুরু করতো সবার মনে একটা বিরাট একটা আনন্দ হতো। আমি বলছি যে ওরা কিন্তু প্রচন্ড ভাবে চেষ্টা করে সফল হয়েছে টু অ্যাটলিস্ট ট্রাইং টু স্টেজ দ্য টুর্নামেন্ট ফর দ্য টিভি ভিউয়ার্স, অ্যাটলিস্ট মানে ভারতবর্ষের মানুষ অ্যাটলিস্ট 2020-তে অনেক কিছুর থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু আইপিএল টা থেকে বঞ্চিত হয়তো হবে না। এটার মধ্যে কিন্তু প্রচুর প্রবলেমস আছে, কারণ এই যে মেডিকেল বায়োবেবল একটা তৈরি করতে হচ্ছে, কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হচ্ছে, 3-4 বার করে টেস্ট করতে হচ্ছে বিফোর দি ম্যাচেস স্টার্ট, তারপর প্রত্যেক সপ্তাহে টেস্ট করতে হচ্ছে, তো ইট ইজ আ হিউজ লজিস্টিক্স। এবং মনে রাখতে হবে যে প্লেয়ার্সরা এই 60 দিন 70 দিন মানে উইদাউট সিইং দেয়ার ফ্যামিলি, একা একা ওই ঘরের মধ্যে থাকতে হচ্ছে, ইটস আ হিউজ স্যাক্রিফাইস ফর দেম। যদি আমরা জানি তারা অনেক টাকা পাচ্ছেন, কিন্তু তবুও ফর দেম দ্য মানি ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ, কিন্তু ওরা যে আমোদনটা আমাদের দেবে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই করোনার আবহাওয়ায় আমার মনে হয় যে আইপিএল ইজ ডেফিনেটলি এ পজিটিভ থিং, এবং এরকম টাইপ যে 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 প্রোগ্রামস গুলো হচ্ছে, নট অনলি খেলাধুলো বাট কালচারাল এরিয়ানাতে যে প্রোগ্রামস গুলো হচ্ছে সেগুলো ডেফিনেটলি এসওপিস গুলো, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার গুলো মেনে যে প্রোগ্রাম গুলো করা হচ্ছে সেগুলোকে আমরা ডেফিনেটলি উই শুড এনকারেজ ইট, বিকজ যারা করছে এই প্রোগ্রাম গুলো তারা কিন্তু অনেক রিস্ক নিয়ে করছে, এবং যাদের জন্য ওরা কাদের জন্য করছে, ওরা আমাদের জন্য, জনগণের জন্য করছে। তো বেসিক্যালি আই থিঙ্ক ইন দিস এরা অফ করোনা দিস ইজ এ হিউজ পজিটিভ ফর দি ইন্ডিয়ান পপুলেশন। আই এম শিওর যে এই সেপ্টেম্বর থেকে নভেম্বর অব্দি যখন এই খেলাগুলো হবে, ডেফিনেটলি যে মানুষের যে মনে সন্ধ্যাবেলা মানে টিভি চ্যানেল খুললেই যে একটা ডিপ্রেসিং নিউজ, আইদার বোম্বেতে কি হচ্ছে, না হলে করোনার সংক্রান্ত প্রবলেম, না হলে এলএসি তে কি চায়নার সঙ্গে ঝামেলা, সেই ঝামেলা থেকে কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট মুক্তি পাবে মানুষ, এবং সেটা একটা পজিটিভ হবে ফর দি সাইকোলজি অ্যান্ড ফর দি হার্ট অ্যাজ ওয়েল। ম্যাডাম ওই শব্দটা বলে ফেলেছেন, সাইকোলজি, হার্ট, ওগুলোর উপর এফেক্ট আসছে আইপিএল এর জন্য। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আপনি, আমি এমনি খোঁজ খবরেও বুঝলাম যে আপনি অনেকগুলো ইতিমধ্যে পুরস্কার টুরস্কারও পেয়ে গেছেন, একটা তার মধ্যে নামটা পড়ে আমার খুব ভালো লাগলো, নারী তুঝে সালাম, তো সেই অ্যাওয়ার্ডও আপনি পেয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস এর থেকে, তো আপনাকে সালামটা এখানেই জানিয়ে রাখলাম, পুণ্যটা এখানেই রাখছি। কিন্তু যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, যেটা বিনায়কদা বলছিলেন যে একটা বিরাট পরীক্ষার সামনে আইপিএল, রায়না বলে একজন ক্রিকেটার আপনি, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি জানি আপনি স্পোর্টসের অনেকের
মেন্টাল টাফনেস ফিরিয়ে আনার কাজ করেন বা অনেক কিছু করেছেন। রায়না এইরকম একটা দলের ভাইস ক্যাপ্টেন ছেড়ে চলে গেল, বাড়িতে চলে গেল, অর্থাৎ দুবাই থেকে ছেড়ে চলে গেল, বাদ বাকি যে ক্রিকেটাররা ওখানে রয়েছে তাদের মানসিক অবস্থা আপনি আন্দাজ করতে পারছেন? প্রফেশনালি আমাদের আন্দাজ করতে হয় না, কারণ ডেটা কথা বলে, আমরা আন্দাজের ভিত্তিতে কিছু করতে পারি না। কিন্তু এক্ষেত্রে বলবো, কখনোই কাউকে আমরা বলতে পারি না যে সে ভুল করছে বা ঠিক করছে, কারণ যার যার মানসিক স্থিতি অনুযায়ী সে সে তার স্বীয় ক্ষেত্রে ডিসিশন নেবেন, এবং বাকিদেরও সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। যেরকম আমরা একটা পরিসংখ্যানের কথা আমি বলবো, যদিও ডক্টর দেব আমাকে শুরুতেই বলেছিলেন এটা একেবারেই একাডেমিক আলোচনা হবে না, এটা শুধুমাত্র আড্ডা হবে, কিন্তু কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন আমেরিকাতে একটি সমীক্ষা চালিয়ে দেখেছে যে সেখানে গৃহ শান্তির ক্ষেত্রে যেখানে প্রবলেমস, তাদের রিপোর্ট ছিল 32% ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এবং সেটাই জুলাই মাসে সেই কাইজার KFF কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন বলছে 53% হয়ে গেছে। অতএব এই করোনার আবহাওয়াতে সেখানে এতটা রাইজ দেখতে পাচ্ছি আমরা, যেখানে মাইন্ড ইউ 911 সিস্টেম ইজ ভীষণভাবে সক্রিয়, যেখানে মানুষ অনেক বেশি সচেতন অনেক ক্ষেত্রে, যেখানে রিপোর্ট করতে হবে, এবং যেখানে লকডাউন সেরকম ভাবে মানুষের ছিলেন না, অতএব গৃহবন্দী থাকার মানসিক ক্লেশ তাদের পৌঁছয়নি, সেখানে যদি এইভাবে বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের দেশে এই মানসিক অশান্তির জায়গাটা আমরা কোথায় পৌঁছে যাচ্ছি। অতএব সেখানে যিনি যেভাবে ডিসিশন নিচ্ছেন সেটাই স্বাগত, তার নিজের বাঁচার জন্য, মানসিক ক্ষেত্রে তাদের সফল হওয়ার জন্য তারা সেই ডিসিশন নিতেই পারেন, কারণ আজকে সবার মানসিক স্থিতি এমন থাকে না যে আজকে যেমন সাংবাদিক হিসেবে আপনি বেরিয়ে গিয়ে কাজ করছেন, সালাম আপনাকেও, আপনারা হিরো যেখানে আপনারা সক্ষেত্রে রয়েছেন, আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে যে মানুষ মনে করছে আমি বেরোবো না, বেরোলে কোনো অসুখ যদি এসে যায় আমার পরিবার আমার সন্তান এফেক্টেড হবে, আমি দরজা বন্ধ করে আসছি, তাকেও সালাম যে তিনিও অন্যের জন্য কাজ করছেন। অতএব যে যার মতো করে তারা যদি ভালো থাকতে পারেন তাদের সাহায্য যোগানোটাই আমাদের ফোকাস হওয়া উচিত। আমরা এই মুহূর্তে এত সামনে বিপদ রয়েছে এবং আমরা অনেক সময় বিপদের উপরে বেশি ফোকাস করে ফেলছি, আমরা অনেক বেশি ফোকাস করছিলাম আমফান আসছে, আমাদের ফোকাস করা উচিত সেই মানুষদেরকে আমরা কিভাবে ত্রাণ পৌঁছে দিতে পারি, আমরা যাদের চাকরি যাচ্ছে সেই পরিসংখ্যানের উপরে ফোকাস করছি, আমাদের ফোকাস করা উচিত যাদের চাকরি যাচ্ছে তাদের জন্য কি করে আমরা কর্মসংস্থান নতুন কিভাবে আমরা ভাবনা চিন্তা করতে পারি তার উপরে, যেখানে ডক্টর দেব বললেন যে আজকে এই খেলা যেখানে হচ্ছে তা মানুষের জীবনে কিছুক্ষণের জন্য হলেও শান্তি নিয়ে আসবে, আশার আলো নিয়ে আসবে, সেই আশার আলোটার উপরে আমরা ফোকাস করতে পারি, কেন এরকম জাতীয় আন্তর্জাতিক এবং জাতীয় জায়গায় খেলা হচ্ছে সেই পলিসি বা সেই প্রসেসকে সমালোচনা না করে এই আশার আলোর দিকে আমরা তাকাতে পারি। ঠিকই, আমরা তো তাকাবই এবং তাকাবো বলেই আজকের এই আড্ডা এবং মেডিক টিপস এর এই প্ল্যাটফর্মে এই আড্ডায় বা আমরা অনস্ক্রিনে দেখতেও পাচ্ছি যে বারবার উঠে আসছে কো স্পন্সর স্পন্সর, এদের নাম, আসলে মানুষ সচেতন হতে চাইছে এবং সচেতনতা বাড়ানোর জন্য অনেকে এগিয়ে আসছেন। যেমন আপনারাও আজকে এত সময় ব্যস্ততার মাঝখানেও সময় বার করে আমাদের সাথে আড্ডা দিচ্ছেন। বিনায়কদা আপনার কাছে আসবো, একটাই শুধু জানতে যে এই যে হার্ট ডিজিজটা কিন্তু অনেক দিন ধরেই রয়েছে বা অনেকের রয়েছে, শুরু হয়েছে শেষ হচ্ছে, খুব কম বয়সে হয়, বেশি বয়সে হয়, বিভিন্ন বয়সে হয়, এই হার্টের যারা রোগী যারা নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধ খান, হয়তো কাউকে বলা হয় যে আমি স্পেসিফিক ডাক্তারি টার্মসে ওষুধের নাম বলতে পারবো না, তবে আপাতত কিছু অ্যাটাক হলে আপনারা একটা বলেন যে এমন একটা ওষুধ জিভের ওপর ছুড়ে দাও, আমি নামটা বলছি না, সেই রকম ওষুধ বা এই ধরনের দাওয়াই কি এখনো আপনারা সাজেস্ট করছেন যে সঙ্গে সঙ্গে রাখুন বা অন্য কিছু, মানে এই পিরিয়ডটার জন্য আপনার প্রথম পাঁচটা সাজেশন যদি বলেন? আমি যাদের সমস্যা আছে বা জিজ্ঞেস করব, আমি এই প্রশ্নটার লেজুর হিসেবে জুড়ে দেব, তাতে আমরা একটু শুনতে চাইবো,
অনেকেই আছেন যারা ডক্টর দেবের কাছে পৌঁছতে চাইছেন, এবং তারা এই মুহূর্তে, আমি জানি, রাতবিরেতে হসপিটালে পৌঁছে যাচ্ছেন, ভাবছেন এই মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এবং তারা চাইছেন কিছু ওষুধ দেওয়া হোক, এবং পরীক্ষার পরে দেখা যাচ্ছে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে না, এটা শুধুমাত্র তাদের প্যানিকের জন্য হচ্ছে, কিন্তু তারা চাইছেন কিছু ওষুধ খেয়ে ভালো হতে। তো এই দুটো যদি ডক্টর দেব আমাদেরকে একটু বলেন। প্রথমেই বলি যে এই কোভিড এর সময় মানে আমাদের যতই হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমরা কোভিড এর দিকে তাকিয়ে তৈরি করার চেষ্টা করছি গত 6 মাস ধরে, কিন্তু দি রিয়ালিটি ইজ যে মাত্র 2% মেবি কোভিড রিলেটেড প্রবলেমস, বাকি 98% কিন্তু যা ছিল তাই আছে। বরং হার্টের প্রবলেমটা আরো বাড়ছে, যেটা নন্দিনী বললো যে বিকজ অফ অ্যাংজাইটি এবং অনেকের অনেক সময় ডিপ্রেশন, সেগুলো থেকে হার্টের প্রবলেম বাড়ছে। তারপরে এই অ্যাংজাইটি ডিপ্রেশনের সঙ্গে যেটা প্রবলেমটা হচ্ছে যে অ্যালকোহল ইনটেক, তারপরে ডেফিনেটলি যে সিগারেট স্মোকিং, এগুলো বেড়ে যাচ্ছে। ইনঅ্যাক্টিভিটির থেকে আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের থেকে ওজন বাড়ছে, তো সেগুলো সমস্তই কিন্তু হার্টের হার্টকে ভালো রাখার ঠিক উল্টো পথে হাঁটা হচ্ছে। তো হাসপাতালে যে পেশেন্টরা পৌঁছচ্ছে উইথ সো কল্ড বুকে ব্যথা, হার্ট প্রবলেম, তাদের তো আগের মতনই আমরা স্ক্রিন করছি, বিকজ নন কোভিড পরিষেবা কিন্তু প্রত্যেকটা হাসপাতালে কিন্তু খোলা আছে এবং এমার্জেন্সি ডিপার্টমেন্ট আগের মতনই ফাংশনাল আছে উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ স্টাফ অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ ডক্টর্স অ্যান্ড প্যারামেডিক্যাল, সবকিছুই কিন্তু খোলা। তো বেসিক্যালি যেটা এখন প্রবলেম হচ্ছে যে মানুষরা যেতে ভয় পাচ্ছে, আমাদের পরিষেবার জন্য আমরা রেডি আছি কিন্তু মানুষরা ওখানে পৌঁছতে ভয় পাচ্ছে। তার জন্য যেটা করা হয়েছে যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল, যেটা আগে স্যাংশন ছিল না, যেটা আমাদের ভিডিও কিংবা টেলিকনফারেন্সিং যে ফ্যাসিলিটিটা, সেটাকে কিন্তু এখন বৈধ করেছে। অর্থাৎ যে কোনো মানুষ এখন আমাকে যদি কন্ট্যাক্ট করতে চায়, আগে ওরা টেলিফোনে কন্ট্যাক্ট করতো, আমরা বলতাম যে ঠিক আছে আপনি হাসপাতালে চলে যান, একটা ইসিজি করুন, আমাকে জানান। তো সেই জায়গায় এখন আমরা যেটা করছি ভিডিও কনফারেন্সিং করছি, ভিডিও কনফারেন্সিং করে একটা মানুষের সঙ্গে একটা মানুষের ডিরেক্ট মুখোমুখি সাক্ষাৎ হলে ডেফিনেটলি নন্দিনী এটা বলতে পারবে যে সেটার কিন্তু ইম্প্যাক্ট একটা অডিও কনভারসেশনের থেকে বেটার হয়। সেটা ডেফিনেটলি মুখোমুখি একটা লাইভ কনভারসেশনের মতন হয়তো হয় না, কিন্তু করোনার যে এখন পরিস্থিতি সেখানে কিন্তু দিস ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ এবং মানুষরা সেটা চাইছে। অনেকেই যারা ডিস্ট্রিক্টে আছে ডিফারেন্ট কারণের জন্য, হয়তো ভয়ের জন্য, ট্রান্সপোর্টের প্রবলেমের জন্য, এই যে মাঝে মাঝে আমাদের লকডাউন হচ্ছে যেটা করা হচ্ছে তার সেই জন্য হয়তো আমাদের কাছে পৌঁছতে পাচ্ছেন না, এবং আরেকটা যেটা প্রবলেম হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, চারিদিকে যে বন্যা টন্যা হচ্ছে সেই জন্য পৌঁছতে পাচ্ছেন না। তো এখন আমাদের যেটা হচ্ছে ভিডিও কনসালটেশনটা অনেকটা বেড়ে গেছে, সেটা যদি হোয়াটসঅ্যাপ হোক কিংবা যেগুলো ভিডিও কনসালটেশন যে টেকনোলজি আছে সেগুলো থ্রু দিয়ে আমরা পেশেন্টদের দেখছি। ওখানে আমরা বলছি যে আপনাদের বাড়ির কাছে কোনো যদি ইসিজি করানোর ব্যবস্থা থাকে সেখান থেকে ইসিজি করে আমাদের ইসিজিটা পাঠিয়ে দিন। তো বেসিক্যালি এই যে পরিষেবাটা একটু অল্টার করতে হয়েছে, কিন্তু যেহেতু আমাদের আমাদের এন্ডে এই পরিষেবার জন্য পুরো ব্যবস্থাটা রাখা হয়েছে, সেই জন্য কিন্তু কোনো সে অর্থে কিন্তু সমস্যাটা হয়নি। যে সমস্যাটা হতে চলেছে আমার মনে হচ্ছে যে এরপরে যদি হার্টের সমস্যা কিংবা অন্য মেডিকেল সমস্যাগুলো সাংঘাতিকভাবে বেড়ে যায় বিকজ অফ কোভিড এর এফেকশনের থেকে, তখন কিন্তু আউটডোর গুলো সাংঘাতিক ভাবে ভিড় হবে। আরেকটা খুব রিয়েলিস্টিক থিং ফর বেঙ্গল আমি বলে দিচ্ছি যে বাংলার প্রচুর মানুষ কিন্তু দক্ষিণে চলে যেত চিকিৎসার জন্য, প্রচুর মানুষ, এবং সেটা ডিস্ট্রিক্টের থেকে অনেক অনেক মানুষ আমরা জানি যে ট্রেনে ট্রেনে করে যেত। সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ এখন মানুষ ডেফিনেটলি একটা জায়গা থেকে আরেকটা স্টেটে যাওয়ার আগে 5 বার ভাববে যে এখন যেতে পারবে কি পারবে না, এবং পরবর্তীকালে কবে যাবে সেটাও জানা নেই। অর্থাৎ যেটা হতে চলেছে পশ্চিমবঙ্গের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার তার উপর কিন্তু একটা বিরাট প্রেশার পড়বে, কারণ এই মানুষগুলো কিন্তু এখন লোকালি আমাদেরকে দেখাবে, এবং সেই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা হাসপাতাল এবং আমাদের সরকারি ব্যবস্থাতে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ওয়ার্কলোডটা অনেকটা বেশি হতে চলেছে ইন দি কামিং ডেজ। রাইট, ঠিকই। এই যে ওয়ার্কলোড, এই ওয়ার্কলোডের কথা বলছেন, আবার দেখা যাচ্ছে যে এমন একটা ক্রাইসিস যে বিভিন্ন কোম্পানি বাড়ি থেকে কাজ করাচ্ছে আর না হলে বলছে থ্যাংক ইউ। তো ওয়ার্কলোড তো অনেকে নিতে চান, আবার অনেকে ওয়ার্কলোড নিতে চেয়েও পাচ্ছেন না, এটার জন্য অনেকে আবার এতটাই মেন্টালি আপসেট হয়ে পড়ছেন। ম্যাডাম, আপনার কাছে সেই জন্যই আসতে চাইছি
যে এই যে ক্রাইসিস, একটা অন্য ক্রাইসিস তৈরি হয়ে গেছে এই করোনার সময়, কিভাবে আপনার পেশেন্ট, বা আমি জানতে চাইছি ধরুন কেস হিস্ট্রি থেকে আপনি কি বুঝতে পারছেন, মানে একটা 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 যদি ব্রিফ আইডিয়া দেন যে কি কি ঘটছে তার জন্য রেমিডি কি হতে পারে, মানে শর্ট টার্ম। এক্ষেত্রে আমাদের সমস্ত ভাবনা চিন্তাকে ভেঙে চুরে দিয়েছে আজকের এই পরিস্থিতি। অতএব এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, আমাদের আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। অতএব আমাদের অনেক কোম্পানি তারা প্রোভাইড করতে পারছে না, সেখান থেকে মানুষের চাকরি চলে যাচ্ছে, এটা ফ্যাক্ট। অতএব এই মুহূর্তে আমরা সেটার জন্য কি করব, এই মুহূর্তে অনেক জব অপরচুনিটিও তৈরি হচ্ছে। যেরকম আমরা বাড়িতে বসে, যেরকম আমরা আগে ভাবতাম হোম টিউটাররা শুধুমাত্র লোকাল কাজই করতে পারেন, এখন তারা সারা ভারতবর্ষে কিন্তু কাজ করতে পারেন, কারণ এখানে তারা অনলাইন ক্লাসেস নিতে পারছেন। অতএব তারা বাড়ি বাড়ি গিয়ে যে শিক্ষকরা, গৃহশিক্ষকরা পড়ান এবং সেটাই তাদের একমাত্র পন্থা, সেখান থেকে নাচের ক্লাস, গানের ক্লাস, এগুলো আমরা কিন্তু মার্চ মাসেও ভাবতে পারিনি এগুলো অনলাইন হবে, এখন সেটা অনলাইন হচ্ছে। এবং সেই জন্য দেশ বিদেশের বহু ছাত্রছাত্রী তাদের কাছে, যেহেতু অনলাইন সেট আপ হচ্ছে, তাদের কাছে এসে পৌঁছচ্ছেন। অতএব এই সময়টা আমাদের কাছে নির্মাণের সময়, এই সময়টা আমাদেরকে তৈরি করার সময়। এখানে আমি থিয়েটারের ক্ষেত্রে, থিয়েটারের জগতে, যেখানে আমরা প্রেক্ষাগৃহে না গিয়ে আমরা থিয়েটার দেখার কথা ভাবতেই পারতাম না, সেখানে কসবা অর্ঘ্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেরকম নাটকের দল আমি গিয়ে দেখেছিলাম, তারা কি অপূর্ব সুন্দর উপস্থাপনা অনলাইন করছেন, তাদের জন্মদিন, দলের জন্মদিন তারা অনলাইন পালন করছেন। সো আউট অফ দ্য বক্স থিঙ্কিং, আউট অফ দ্য ওয়ে গিয়ে নিজের যেটা আমাদের সীমিত হয়ে যাচ্ছি চার দেয়ালের মধ্যে, তার বাইরে গিয়ে কাজ করা, এটা আমাদের মধ্যেই কিন্তু, যারা আমাদের মধ্যে আছেন, সমাজের মধ্যে আছেন, তারা করতে শুরু করছেন। এবং মানসিক স্বাস্থ্য হিসেবে শুরুতেই বলছিলেন যে এখানে এই প্ল্যাটফর্মে আমরা, আমার আশা এবার প্রথমবার আপনাদের সঙ্গে দেখা হওয়া এবার প্রথমবার, কিন্তু সেটা দেখায় যে যেখানে মানসিক স্বাস্থ্য আমাদের অনেক ক্ষেত্রেই অবহেলিত থাকে, মানসিক স্বাস্থ্য কর্মী যারা, তাদের প্রয়োজনীয়তাটা এতদিন অব্দি আমরা সবসময় কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে দিয়েছি। যেখানে দক্ষিণের কথা ডক্টর দেব বলছিলেন, সেখান থেকে মানুষ আসছেন যে কলকাতাতে তো আপনাদের এরকম মেডিটেশন হচ্ছে, আপনি এটার সঙ্গে সঙ্গে মেডিটেশন করুন, যেখানে ওখান থেকে মানুষ আসছেন, আমাদের কলকাতার মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে না। এবং যেখানে এই সময়ের পরে মানুষ আস্তে আস্তে অ্যাওয়্যার হচ্ছেন যে শরীর ভালো রাখার সাথে সাথে মন ভালো রাখতে হবে, যেখানে কার্ডিওলজিস্ট হিসেবে ডক্টর দেবও বলছেন যে আজকে IPL দেখা বা এরকম ক্রিকেট দেখলে মন ভালো থাকবে, এই ফ্যামিলির পরিবেশ যেখানে মানুষ চার দেয়ালের মধ্যে আটকে গেছে, তার মধ্যে থেকে কিভাবে একে অপরকে আমরা স্পেস দেব, কিভাবে সেই কাজগুলো করব, সেই দিকে মনোযোগী হওয়ার হচ্ছে। অতএব আপনার প্রশ্নের উত্তরে ফিরে এসে বলি যে এই পরিস্থিতিতে, করোনার পরিস্থিতিতে আমাদের ফোকাস করতে হবে আমরা কি করতে পারি, সময়টা নির্মাণের সময়, সময়টা গতানুগতিক ভাবে যা করছিলাম, যারা করছিলেন তারা এগিয়ে গিয়ে, যারা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে করছেন, এগিয়ে গিয়ে কাজ করছেন তারা করছেন, যারা করতে পারছেন না তাদের নতুন ভাবে কি কর্মপদ্ধতি তারা অবলম্বন করতে পারে, সেটা ভাবনার সময়। এবং সেক্ষেত্রে যারা হেল্প করতে পারবেন, যারা সেই ব্যাপারে আলোকপাত করতে পারেন, তাদের এগিয়ে এসে, তাদের যারা পারছেন না তাদের হাত ধরার সময়। ডাক্তার দা, ডক্টর বিনায়ক দেব, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা তো অলরেডি পরিচিত হয়েই গেছেন, যারা একটু দেরিতে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করেছেন তাদের জন্য বলি যে নামকরা সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর বিনায়ক দেব রয়েছেন আমাদের স্ক্রিনের একদম ডান প্রান্তের উইন্ডোতে, এবং ডাক্তারি পোশাকি। মাঝে ম্যাডাম রয়েছেন নন্দিনী চৌধুরী, মেডিটেশন মেন্টার এবং যথেষ্ট মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা তার। আমি যেটা ডাক্তারদের কাছে জানতে চাইবো, ম্যাডাম যে কথা বলছিলেন যে মন ভালো রাখতে হবে, বিনাকদা আপনি কি করে মন ভালো রাখেন, কারণ আপনাকে তো প্রচুর এই ধরনের মন সামলাতে হচ্ছে, মানে হৃদয় সামলাতে হয়, আপনি কিভাবে সামলান নিজেকে? ডেফিনেটলি এটা আমার মনে হয় যে মনটা কেন ভালো রাখতে হবে প্রথমে জানতে হবে। এই কারণে যে অনেকেই যেটা আমরা মনে করি এবং যে ইমিউন বুস্টিং ডিউরিং করোনা, এটা নিয়ে একটা কিন্তু বিরাট চর্চা হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকার মানে ওষুধ বলো, আয়ুর্বেদিক
হোমিওপ্যাথি মানে যে কোনো পাথি বলো, সেগুলো কিন্তু চারিদিকে ওভার দি কাউন্টার বিক্রি হচ্ছে। কিন্তু যেটা জানার ব্যাপার হচ্ছে যে এরকম কোনো ওষুধ নেই পৃথিবীতে যেটা দিয়ে ইমিউন বুস্ট হয়। রাদার নন মেডিসিনাল ওয়েজে অ্যাকচুয়ালি ইমিউন বুস্টিংটা হয়, যেটা হচ্ছে মন ভালো রাখার ব্যাপারটা। এবং সেকেন্ডলি হচ্ছে যে এই যে মেডিটেশনের পথ, তারপরে যোগা এবং এই যে নন মেডিকেল ওয়েজ যেগুলো আছে, তারপর তোমার যে প্যাশন, যেগুলো যে প্যাশন, তোমার তোমার যদি খেলা দেখতে ভালো লাগে তাহলে খেলা দেখবে, তোমার যদি গান গাইতে ভালো লাগে গান গাইবে, গান শুনছো, আবৃত্তি করছো, ছবি আঁকছো, তো বেসিক্যালি যে যে প্যাশন গুলো তোমার নিজের মধ্যে আছে সেগুলো যদি আবার জাগিয়ে তুলতে পারো তাতে মন ভালো থাকবে। তো ফর মি, আমার মনে হয় যে আমি সকাল থেকে বিকেল যে যে কাজগুলো আগেও করতাম এখনো তাই করছি, তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি অনেক, যেটা নন্দিনী বললো যে আমরা এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পাচ্ছি না, তার জন্য আমরা বিভিন্ন এই যে ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে, নেটফ্লিক্স বলো, অ্যামাজন প্রাইম, হেনাতানা যেগুলো বলছি, সেগুলোর থেকে আমরা গিয়ে সিনেমা দেখছি, বিভিন্ন প্রোগ্রাম দেখছি লাইভ, তো সেই জিনিসগুলো দিয়ে মন ভালো রাখছি। আরেকটা মন ভালো রাখার যেটা আমার খুব প্রধান জায়গা ছিল সেটা হচ্ছে গ্রাম। এই গ্রামে গিয়ে আমি একটা সবসময়, আমার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে যেটা ময়নাপুর রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশন, যেটা বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে, সেটা আমরা 7 বছর ধরে করছিলাম। এবং সেই ফাউন্ডেশনের যে কাজগুলো সেটা গিয়ে ফিজিক্যালি আমরা করতাম, এবং আমাদের সঙ্গে যারা সবাই যেত তারা ফিজিক্যালি সবাই যেত, এবং সেটার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল এই গ্রামীণ ফাউন্ডেশনে গিয়ে রুরাল বেঙ্গলের জন্য এই হেলথ কেয়ার ফ্যাসিলিটিসটা দেওয়া। সেটা যখন করোনার সময় বন্ধ হয়ে গেছে তখন আমাদের, নন্দিনী যেটা বললো, আউট অফ বক্স থিঙ্কিং আমাদের করতে হয়েছে। এবং এখন আমরা গত সপ্তাহ থেকে আবার এই ই হেলথ ক্যাম্প শুরু করেছি, যেখানে আমি এদিকে বসে আছি এবং গ্রামের যারা ওদিকে আছে তারা কিন্তু থ্রু এই আমাদের ভিডিও কনসালটেশন আমরা কিন্তু ই হেলথ ক্যাম্প গুলো করছি। ওখানে আমরা ইসিজি করছি, ব্লাড করছি, ব্লাড প্রেশার মাপানো হচ্ছে, এবং আমার সঙ্গে ওরা ভিডিও কনসালটেশন করছে। তো বেসিক্যালি এই যে আউট অফ বক্স থিঙ্কিং, কারণ আমাদের বুঝতে হবে যে এই যে হেলথ, আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, এটা খালি শহর কেন্দ্রিক হলে হবে না, কারণ 80% মানুষ ভারতবর্ষের গ্রামীণ, গ্রামে থাকেন, এবং তাদের জন্য আমরা এই করোনার সময় যদি বলি যে আমরা যেতে পারছি না ফিজিক্যালি, তা বললে হবে না। তো বেসিক্যালি এই যে টেকনোলজি, সেই টেকনোলজিটা 3G 4G যে যেই হোক, সেই তার জন্য সেই সেই জায়গাগুলো ওদের আমরা পৌঁছে দিচ্ছি, যেখানে যেখানে স্মার্টফোন নেই সেখানে আমরা স্মার্টফোন ট্যাবলেট দিয়ে দিচ্ছি তাদের। তো বেসিক্যালি এই যে ফ্যাসিলিটেশন গুলো আমাদের করতে হচ্ছে, এবং বিভিন্ন সংস্থারা আজকে এগিয়ে আসছে, তারা এই ফ্যাসিলিটেশন গুলো করছে। তো বেসিক্যালি ডাক্তার, হেলথ ওয়ার্কার্স এবং পেশেন্টদের ইন্টারফেস, সেখানে কিন্তু আর জিওগ্রাফিক্যাল লিমিটেশন থাকলে হবে না। এখন এখন আমাদের পুরো জিনিসটাকে ইন্টিগ্রেটেড করতে হবে, সে গ্রামে থাকুক, শহরে থাকুক, প্রত্যন্ত গ্রামে থাকুক, যেখানেই থাকুক, তাকে পরিষেবাটা আমাদের দিতে হবে, এবং সেটা আমাদের দিতে হবে থ্রু ডিজিটাল মেকানিজম। তো সেই জিনিসটা যখন আমরা দিতে পারছি, ডেফিনেটলি এটা একটা মন ভালো রাখার জায়গা। তো প্রত্যেকটা ডাক্তার আমার মনে হয় এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স, তাদের মন ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে কিন্তু পেশেন্ট। পেশেন্টকে পরিষেবা যদি আমরা দিতে পারি আমাদের মন ভালো থাকবে। তো এই লকডাউনের সময় যে প্রতিবন্ধকতাটা যারা হচ্ছিল, যেটা যে আমরা সেটা করতে পারছিলাম না কিংবা বুঝতে পারছিলাম না কিভাবে করব, সেই জায়গাটা আমরা আস্তে আস্তে ওভারকাম করছি। এখন পেশেন্ট যেখানেই থাকুক আমি কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি, তাকে আমি হেল্প করতে পারছি, এবং দরকার হলে আমাদের ম্যাক্সিমাম হেল্প গুলো আমরা তাকে দিতে পারছি। ডেফিনেটলি অ্যাজ এ হেলথ প্রফেশনাল এর থেকে ভালো কিছু আর নেই। গুড। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের, ধরুন কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য সরকার বলছে, বিজ্ঞাপনে যাওয়া যাচ্ছে, বা আমাদের ওই অ্যাপে মাধ্যমে আমরা আপডেটেড হচ্ছি, তো এখানে অনেক সময় বলা হচ্ছে যে 2 গজ দূরিয়া, তার মানে ধরুন যদি গজ ভাবি সেই মানু বন্দ্যোপাধ্যায়ের কথাটার মতো 3 ফুট 3 বার করে ফুটাইল, ওই রকম করে যদি ভাবি তাহলে এটা প্রায় 6 ফুট। আপনার কি মনে হয় যে আমাদের এই পশ্চিমবাংলা বলে বলছি না, যে ভারত 130 কোটির ভারতে 6 ফুট গ্যাপ রেখে সারাক্ষণ হাঁটা চলা যাবে, পসিবল? না, দিস ইজ এ রেকমেন্ডেশন, এটা তো কোনো আইন নয়, এটা দিস ইজ এ রেকমেন্ডেশন, মনে রাখতে হবে। না, আমি বলছি রেকমেন্ডেশন, রেকমেন্ডেশনটা হচ্ছে যে তুমি যদি পারো, আপনি যদি একটা রেকমেন্ডেশন কাউকে দেন তার ভিতরে লজিক থাকবে, পরিস্থিতি থাকবে। আপনি যখন একজন ডাক্তার, আপনিও নিশ্চয়ই ফিল করেন যে আমার হার্টের যাতে সমস্যা না হয় তার জন্য আপনি কি রেকমেন্ড করবেন, যেটা আমি পারবো সেরকমই তো রেকমেন্ড করবেন। হ্যাঁ, তো সেটাই বল, যেটা বলতে চাইছি যে
যে রেকমেন্ডেশনটা হচ্ছে 6 ফিট, কারণ এটা বিজ্ঞান বলছে, কিন্তু বিজ্ঞানও সঠিক জানে না যে 6 ফিট হলেই এবং সেটা 6 ফিট 1 ইঞ্চি হলেই যে সেটা ভেঙে যাবে সেটা কেউ জানে না, 6 ফিট না 12 ফিট কেউ জানে না, কিন্তু 6 ফিট একটা WHO থেকে এটা বলেছে। এটা আমাদের সরকার বলে না, এটা WHO রেকমেন্ডেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেশন, সেটা অবশ্য বিভিন্ন দেশের এক্সপার্টদের নিয়ে বলেছে। কিন্তু তার থেকেও বড় রেকমেন্ডেশনটা হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা হচ্ছে বেসিক্যালি তোমার মাস্ক পরাটা, কারণ ভাইরাসটা ঢুকছে তোমার নাক মুখ দিয়ে, সেই জায়গাটা আটকানোটা দরকার। এবং হ্যান্ড হাইজিন, সেখানে আবার আমি বলছি যে হ্যান্ড স্যানিটাইজেশন উইথ স্যানিটাইজার, যেখানে অ্যালকোহল 70% বেস থাকবে, কোনো প্রয়োজন নেই, জাস্ট বাংলা জলে সাবান দিয়ে 20 সেকেন্ড করে হাত ধো, দ্যাট ইজ গুড এনাফ। তো বেসিক্যালি এই যে রেকমেন্ডেশনের সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিক্যালিটিটা, যেটা তুমি যেটা বললে, এই প্র্যাকটিক্যালিটিটাকে মার্চ করতে হবে, মার্চ করে আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, সেখান থেকে কিন্তু এসওপিস গুলো বেরোচ্ছে, রেকমেন্ডেশন এর ভিত্তিতেই কিন্তু এসওপিস হচ্ছে। এসওপিস কিন্তু সবসময় যে রেকমেন্ডেশনকে অ্যাধেয়ার করছে তা নয়, এসওপিস গুলো কিন্তু আমাদের নিজস্ব প্র্যাকটিক্যালিটির উপর ডিপেন্ড করে এসওপিস গুলো তৈরি হচ্ছে। তোমার বাড়ির এসওপি আমার বাড়ির এসওপির সঙ্গে এক হতে পারে না, কারণ তোমার বাড়িতে কটা রুম আছে আমি জানি না, তোমার বাড়ির রুমের অনুযায়ী তোমার এসওপি হবে, আমার বাড়ির রুমের অনুযায়ী আমার এসওপি হবে, তোমার বাড়িতে কতজন মেম্বার আছে তার ভিত্তিতে এসওপি হবে, আমার বাড়িতে কতজন মেম্বার আছে তার ভিত্তিতে এসওপি হবে, কিন্তু গাইডলাইন্সটা কিন্তু এক। তো বেসিক্যালি গাইডলাইন্স এর থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, সেই প্রসিজিওর গুলোকে কিন্তু নিজেরা প্রত্যেকটা এরিয়াতে আমাদের তৈরি করতে হবে, সেটা কর্মক্ষেত্রে হোক, যখন স্কুল খুলবে তখন স্কুলে হতে হবে, এই যে পাবলিক ট্রান্সপোর্টে যে এসওপি গুলো তৈরি হচ্ছে, মেট্রো যখন খুলেছে মেট্রোর এসওপি, সিনেমা হল যখন খুলবে সিনেমা হলের এসওপি, এসওপি গুলো কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট এবং সেটাই আমার মনে হয় ভিত্তি হতে হবে। রাইট ম্যাডাম, এসওপি নিয়ে কথা হচ্ছিল, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে ইতিমধ্যে প্রচুর পেশেন্ট যায় বা ফোনে কথা বলছে, কি হয়তো ভিডিও কনফারেন্স হচ্ছে, কি কি প্রশ্ন আপনি শুনছেন, একটু প্রশ্নগুলো শোনাবেন, মানে যে প্রশ্নগুলোর মুখোমুখি আপনি হচ্ছেন উত্তরটা আমি পরে শুনছি, কি কি প্রশ্ন আপনি ফেস করছেন, মানুষের সমস্যা, সমস্যার থেকে প্রথম ক্রমান্বয়ে বলছি না, যেগুলো খুব আসছে, প্রেম ভেঙে যাচ্ছে, বহুদিন দেখা হচ্ছে না, প্রেম ভেঙে গেল, হৃদয় ভেঙে যাচ্ছে, আবার প্রেমে পড়ছেন মানুষ, কারণ বাড়িতে বসে আছেন অনেক সময় এবং সেখানে একটু ভিডিও চ্যাট, একটু হোয়াটসঅ্যাপ চ্যাট, একটু মেসেঞ্জারের একটু হাই একটু হ্যালো, সেখান থেকে অনেক ভালোবাসা তৈরি হচ্ছে এবং এই ভালোবাসাগুলো সব ক্ষেত্রে যে প্র্যাকটিক্যালি পসিবল বা এরকম, মানে তিনিও বোর্ড আপনিও বোর্ড, দুই বোর্ড আত্মা মনে হচ্ছে আমরা মিলিত হচ্ছি, মনে হচ্ছে লাভ অফ মাই লাইফ ফিরে পাচ্ছি, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে, যখন সামনাসামনি দেখা হচ্ছে সেটা কিন্তু গভীর হতাশায় পরিণত হচ্ছে। অতএব এই সংক্রান্ত জটিলতা মানুষের জীবনে কিন্তু চলে আসছে, ডোমেস্টিক ভায়োলেন্স কথা আসছে। হ্যাঁ বলুন, বলছি করোনায় প্রেম একটা বড় সমস্যা বলছেন, সমস্যা যদি সেই প্রেমের প্রবাহ সঠিক পদ্ধতিতে হয় ডেফিনেটলি ভালোবাসা সবসময় খুঁজে পাওয়া যায়, আমি বলছি না সেটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু অনেক সময় যেই ভালোবাসা বোর্ডম থেকে উৎসারিত হচ্ছে সেই ভালোবাসা অনেক সময়তেই হতাশা বা স্ট্রেস বহন করে নিয়ে আসছে, সেক্ষেত্রে সেটা অবশ্যই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবং এক্ষেত্রে আমি ডক্টর দেব যেটা বলছিলেন যে গ্রামে গিয়ে পৌঁছে যাওয়ার, তার সঙ্গে আমি দুটো কথা যোগ করতে চাই এখানে, যে শুধুমাত্র মেডিটেশন নয়, শুধুমাত্র মেডিটেশন নয়, মেডিটেটিভ লাইফস্টাইল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সকালে উঠে আমি 10 মিনিট মেডিটেশন করলাম, তারপরে সারাদিন আমি কোনো এমন চিন্তা ভাবনার মধ্যে রয়েছি যা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, আমি বারবার পরিসংখ্যান দেখে যাচ্ছি, বারবার নিউজের ওপরে চোখ রাখছি, এক্ষেত্রে আমি কিন্তু ওই 10 মিনিটের মেডিটেশন আমাকে কিন্তু হেল্প করবে না। এবং যেক্ষেত্রে এই যে পেশেন্টের কাছে পৌঁছে যাওয়া, শুরুতেই দীপঙ্করবাবু আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনার ভীতি হয় কি না, ভীতি হওয়ার জায়গায় নেই, কারণ সারাদিন আমি যখন মানুষের সাথে কথা বলছি তাদের ওপরে ফোকাসটা যতটা আমার বেশি থাকে, অতএব নিজের ওপরে নিজের দুশ্চিন্তার উপরে ফোকাস করার সময় থাকে না। মানুষের মন একটা টর্চের মতো, আপনি কোথায় ফেলবেন তার উপরে কিন্তু আপনার মনের গতি প্রকৃতি নির্ভর করবে। আপনি যদি একটি অন্ধকার ঘরের মধ্যে থাকেন, ঘরের কোনার নোংরার উপরে যদি জাল আলো ফেলেন, তখন মনে হবে ঘরটা আমি খুব অন্ধকারের মধ্যে আমি আটকে গেছি, নোংরার মধ্যে আটকে গেছি। আর সেই একই আলো যদি আপনি ঘরের কোনার ফুলদানির উপরে, প্রস্ফুটিত ফুল পদ্মের উপরে ফেলেন, গোলাপের উপরে ফেলেন, আপনার মনে হবে আমি কি সুন্দর গোলাপ বাগিচায় রয়েছি।
অতএব এই সময়তে যে প্রশ্নগুলো, যেটা উনি বলছেন গ্রামে যাওয়া, আজকে যদি আমরা গ্রামে গিয়ে পৌঁছতে না পারি, ইফ উই ক্যান লুক অ্যাট সামথিং উইচ গিভস আস সুদিং থিং, বাড়িতে যদি আমরা ছোটবেলার ছবিগুলো দেখতে থাকি, যে আমরা ছোটবেলায় ভেকেশনে গেছিলাম, সেই ছবিগুলো পরিবারের মধ্যে আমরা শেয়ার করি, নট দ্যাট আরো বেড়ে গেল নাম্বার, এবার কি হবে, নাম্বারটা যখন 1,000 ছিল তখনও মানুষ বিপদে পড়ছিলেন, নাম্বারটা যখন 10,000 হয়েছেন তখনও মানুষ বিপদে পড়ছেন, অতএব নাম্বার যার বিপদ আসার, বিপদ এলে সেটা ফেস করতে হবে, কিন্তু আমাদের যেটা ফোকাস করতে হবে, যেই মুহূর্তগুলো বেঁচে আছি সেইগুলোতে যেন সেলিব্রেশন থাকে, সেইগুলোতে যেন আনন্দ থাকে। আর প্রশ্নগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে ভীতি, আমরা ভয় পাচ্ছি আমাদের কি হবে, কর্মসংস্থানের কি হবে, আমাদের যে কোনো মুহূর্তে করোনা আমাদের গ্রাস করতে পারে, আমি যে কাজে হাত দিয়েছিলাম সেই কাজটা আমি শেষ করতে পারলাম না কারণ করোনা আমাকে গ্রাস করে নিচ্ছে, অতএব এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হচ্ছে ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, সন্তানের সাথে বাবা মার সমস্যা হচ্ছে, কারণ সন্তানরাও আজকে অনলাইনে আবদ্ধ হয়ে পড়েছেন, সারাদিন অনলাইন ক্লাসেস হচ্ছে, তার একটা অন্য রকমের গণিত তৈরি হচ্ছেন, টিচাররা একটা অন্য রকমের গণিত হচ্ছে, তাদের ক্লাসরুমে তাদের বাচ্চাদের কন্ট্রোল করা একরকম ছিল, অনেক রকমের নতুন নতুন দুষ্টুমির আবিষ্কার হচ্ছে, যে মানুষের যেখান দিয়ে ভিডিও অন অফ করার দুষ্টুমি আবিষ্কার হচ্ছে, প্রশ্ন করলে উত্তর দেওয়ার সময় অডিওকে ছেড়ছাড় করে সেখানে উত্তর না দেওয়ার পন্থা আবিষ্কার হচ্ছে, টিচারদের সেই দুষ্টুমি গুলোকে এক একটা নতুন নয়া বৈজ্ঞানিক তৈরি হয়ে যাচ্ছে একেবারে, এবং সেই দুষ্টুমি গুলোকে কিভাবে তারা ব্যবহার করবেন, প্রশ্ন জিজ্ঞেস করলে ছাত্রটি টুক করে লিভ করে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে ঢুকছে, অতএব ম্যাম নেটওয়ার্ক সমস্যা ছিল, এবং ক্লাসে যেটা করতে পারতো না, যেটা যে আমি টিচার প্রশ্ন করলাম আমি বেরিয়ে গেলাম, এখন তারা সেটা করতে পারছে, এবং সেইটাকে টিচাররা কিভাবে হ্যান্ডেল করবেন তাদেরও সেই পন্থা আবিষ্কার করতে হচ্ছে, সেটা কম স্ট্রেসের জায়গা নয়, যারা অফিসের কাজ করছেন, স্ত্রী এক্সপেক্ট করছেন যে বাড়িতে স্বামী আছেন তিনি তো আমাকে একটুখানি হেল্প করবেনই, কিন্তু সেখানে বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে করতে স্বামী রান্না করছেন, এবং সেখানে যাতে খুন্তির আওয়াজটা অন্যান্য বোর্ড মেম্বারদের কাছে পৌঁছে না যায় সেই সাবধানতা অবলম্বন করে রান্না করতে হচ্ছে, অতএব মানুষের জীবনে নানা বিধ সমস্যা আসছে, তার থেকে নানা বিধ স্ট্রেস আসছে, এবং মানুষ তার উত্তরণের পথও নিজেই বের করে নিচ্ছেন। খুব ভালো বলেছেন, আমি আমি স্বীকার করে নিই আপনাদের দুজনের সামনে যে আমি একেবারেই রান্না জানতাম না, এই পিরিয়ডে আমার স্ত্রী হাই স্কুলের টিচার, তিনি আমাকে ভাত রান্না করা, সেদিনকে ডাল রান্না করা, এগুলো সব শিখিয়ে ফেলেছেন এবং আমি প্র্যাকটিস করছি। এটা বলতে পারি যে এটা লকডাউনের এফেক্ট এই কারণে, কারণ আমার মিসেস এর স্কুল যেহেতু বন্ধ, ও বাড়িতে থাকে, আমি যেটুকু টাইম পাই শিখছি, তো এটা শেখার পর তোমাকে আত্মনির্ভর করছে, আত্মনির্ভর করে ফেলছে, আত্মনির্ভর ভারতের একটা এটা প্রথম প্রচেষ্টা, এটা এটা এটাকে ছোট করে দেখো না, এটা আমার মনে হয় কোনো ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু মাথায় রেখো না, না আমি একেবারেই দেখছি না, উল্টে আমি অলরাউন্ডার হওয়ার চেষ্টা করছি, সো দ্যাট আমার পারিবারিক কলহ যেন না বাড়ে। ম্যাডাম যেভাবে দুটো জিনিস আমি বলি, তোমাকে দুটো জিনিস একটু বলি দীপঙ্কর, একটা হচ্ছে তুমি যে ভাঙা হৃদয়ের কথা বললে না, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এটার নাম হচ্ছে ব্রোকেন হার্ট সিন্ড্রোম, এটা জাপানিজ একটা জায়গায় হয়, এবং ইন্টেন্স স্ট্রেস এবং ডিপ্রেশনের থেকে এটাকে বলা হয় সুশোভ ডিজিজ, এবং এটা ব্রোকেন হার্ট সিন্ড্রোম বলা হয়। তো বেসিক্যালি এটা একটা হার্টের একটা সমস্যা, যেটা ইন্টেন্স স্ট্রেস এবং ডিপ্রেশনের থেকে হয়, যেটা অ্যাকচুয়ালি করোনার আবহাওয়া অ্যাকচুয়ালি হবার সম্ভাবনা ভেরি হাই, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যেটা যেটা নন্দিনী বলল, যে বিভিন্ন উপায় খোঁজা হচ্ছে অনলাইনে কিভাবে কিভাবে টিচার এবং স্টুডেন্টদের ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এখনকার প্রজন্ম কেন, তো এরা তো খুব ভালো ছেলে মেয়ে, এরা ক্লাসে বসে দুষ্টুমিগুলো করতে পারতো না, পারে না রাদার, কিন্তু আমরা যখন মেডিকেল কলেজে পড়েছি আমরা কিন্তু মুখোমুখি দুষ্টুমিগুলো করতে পারতাম, সেটা আর একটা কনফেশন, এটা এটা একটা অনেস্ট কনফেশন আমাকে বলতেই হবে, এটা আমাদের আড্ডায় তো কনফেশন চলবেই, ওটা নিয়ে কোনো ইস্যুই নেই। তো সেই জন্য আমাদের আমরা যখন পড়াই স্টুডেন্টদের, নেটওয়ার্কের প্রবলেম এই প্রবলেম গুলো আমরা ঠিক বুঝতে পারি যে কি কে কি করছে, বিকজ আমরা যেহেতু জিনিসগুলো নিজেরা অফলাইন করেছি, উই আন্ডারস্ট্যান্ড। আসলে আজকাল বাচ্চারা অনেক নতুন কিছু আবিষ্কার করছে, যেরকম আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ম্যাম ম্যাম আপনি কি দেখতে পাচ্ছেন, সো
আজকে প্রথম দিকে টিচার ভীষণ ভালোবাসছে, কোভিডে আহা বাচ্চারা বাড়ি থেকে পড়ছে, কিছুদিন বাদে তারাও বুঝে যাচ্ছেন যে এটা শুধুমাত্র নেটওয়ার্ক প্রবলেম নয়, এটা অন্য রকমের নেটওয়ার্কিং ইস্যু তো, এবং তারাও কিন্তু এটা এটা হ্যাঁ নন্দিনী, এটাও তোমাকে মানতে হবে যে এই প্রজন্ম, এই যে প্রজন্ম এবং জেনারেশন নেক্সট আমি বলি, এরা কিন্তু অনেক স্মার্ট, এবং এরা কিন্তু এদের এদের কোপিং কোপিং অ্যাবিলিটি এদের কোপিং অ্যাবিলিটিস ফর এ প্রবলেম ইজ অনেক বেশি, এবং এরা যেভাবে কোপ করছে উইথ দিস ভাইরাস প্রবলেম, উইথ দি আইসোলেশন, উইথ দি ওয়ার্ক হ্যাবিটস, ওয়ার্কিং ফ্রম হোম, এদের অ্যাডাপ্টেবিলিটি কিন্তু অনেক অনেক বেশি আমাদের থেকে। তো বেসিক্যালি এদের নিয়ে এত চিন্তা করার আমার মনে হয় কোনো কারণ নেই, কারণ বেসিক্যালি এট দ্য এন্ড অফ দ্য ডে ভেরি স্মার্ট পিপল এবং খুব ফোকাসড উইথ দেয়ার ক্যারিয়ার, ইমোশন ডেফিনেটলি আমাদের থেকে কম আমার মনে হয়। সো বেসিক্যালি আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট দিস কিডস টু মাচ, এরা দে'ল অ্যাডাপ্ট ভেরি ওয়েল, এবং আমার মনে হয় দ্যাট দিস পিপল উইল অ্যাকচুয়ালি ব্রেক দিস ভাইরাস মাচ মোর দ্যান উই ক্যান ডু। Absolutely, and I am not worried about them. I am very proud of them. Ebong ekta shomoy te choto horin jokhon giraffe hoye uthechilo seta ekdine hoyni, amar mone hoy amader porer projonmo sei giraffe er moto ekta onno uchchotay niye jabe tader shikha, tara onek beshi computer savvy, tara onek beshi technology savvy, ebong notun notun technology eto ashche tar sathe tal miliye cholte jokhon amader projonmo amra onek shomoy tei amra tader kach theke shikchi, otob অনেক সময় শেখার প্রসেসটা উল্টো হয়ে যাচ্ছে, এবং আজকে আমরা তাদের স্কুলে যা পড়াচ্ছি সেটা অনেক ক্ষেত্রেই তারা কিন্তু যখন অ্যাপ্লাই করবে সেখানে নতুনতর টেকনোলজি চলে আসবে, এবং সেই নতুনতর টেকনোলজির সঙ্গে তাদের সাজুজ্য রেখে তাদের এগোতে হবে। অতএব এই টোটাল রাস্তাটার মধ্যে সবাইকে যে বই মুখস্থ করেই চলতে হবে সেরকম নয়, তারা অনেক ভোকেশনাল কোর্সেস যেরকম তারা ইয়ে করছেন, এবং আরো পরবর্তীতে আমরা অনেক উজ্জ্বলতর আমাদের ভবিষ্যৎ সেই বিশ্বাস করি। ম্যাডাম আমি আপনার কাছে আরেকবার আসবো, তার কারণ হচ্ছে আমার একটা হঠাৎ করে আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল ছাত্র নিয়ে আলোচনা হলো, বাড়ির কর্তাগিন্নি নিয়ে আলোচনা হলো, ডাক্তারবাবু রয়েছেন, আপনি রয়েছেন। আচ্ছা, এই রাজনৈতিক নেতারা বা নেত্রীরা তারা এখন রিসেন্টলি দেখা যাচ্ছে খুব কোভিড পজিটিভ হচ্ছেন, এবং তারা গিয়ে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন, এবং তাদের মধ্যে অন্যতম আরেকজন আমার ডাক্তার বন্ধু ডক্টর নির্মল মাঝি, তিনি সেরিব্রাল অ্যাটাকে লড়াই করছেন। আমার নিজস্ব ধারণা ও শুভেচ্ছা যে নিশ্চয়ই তিনি কাটিয়ে উঠবেন। তো এই রাজনৈতিক নেতারা তারা কি স্ট্রেসের শিকার হচ্ছেন, নাকি তারা মানুষের কাছে পৌঁছানোর জন্য এত বড় ঝুঁকি নিচ্ছেন? আমি দুজনের কাছে প্রশ্নটা রাখলাম। আমি আগে নিয়েছি প্রশ্নটা। আমার কাছে এই ধরুন মার্চ পর্যন্ত যদি প্রশ্ন করতেন, আমার কাছে অনেক সময় মনে হতো যে রাজনৈতিক নেতারা বহু ক্ষেত্রে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়ছেন মানুষের সঙ্গে, কিন্তু আজকে আই এম ভেরি প্রাউড অ্যান্ড অনার্ড যে আমি কিন্তু অনেক নেতাকে দেখছি যারা তাদের নিজস্ব বৃত্ত থেকে বেরিয়ে এসে তারা মানুষের কাছে কাজ মানুষের কাজে তারা ঝাঁপিয়ে পড়ছেন, এবং সেখানে বহু ক্ষেত্রে আমি দেখেছি যেখানে কোনো রাজনৈতিক দলাদলি হয়নি, মানুষ তার নিরাপত্তা তার নিজস্ব চিন্তা ভাবনার বেড়াজাল ছেড়ে সমস্ত দল ধর্ম নির্বিশেষে তারা তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন, এবং যে ক্ষেত্রে সেই কাজ করতে গিয়ে তারা এফেক্টেড হয়েছেন। এবং আমাদের কলকাতার মধ্যে আমি মানুষকে দেখেছি তারা দিন রাত এক করে স্যানিটাইজেশনের কাজ করছেন, কোভিডের মানুষকে তারা নিয়ে গেছেন, হসপিটালাইজ করছেন, তাদের নিজেদের হসপিটালে নিয়ে যাচ্ছেন। অতএব এই জায়গাটাতে আমি বলবো আমি খুব প্লেজেন্টলি সারপ্রাইজড অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে সবাই না হলেও কিছু রাজনৈতিক নেতা দল ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এগিয়ে এসছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং যে কারণেই তারা এত এফেক্টেড হচ্ছেন কারণ তারা মানুষের কাছে এগোচ্ছেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, এবং আমরা অনেক মানুষকে হারিয়েওছি এর মধ্যে, অনেক রাজনৈতিক নেতাদেরও হারিয়েছি, এবং সেটা তারা এই প্রসেসের মধ্যে রয়েছেন মানুষের সঙ্গে তারা কাজ করছেন সেই জন্যই সেটা হচ্ছে। এবং আমি বলবো যে তারা যারা কাজ করছেন তাদের প্রতি আমার কুর্নিশ, এবং তারা যাতে আরো সাবধানতা নিয়ে কাজে এগিয়ে যান। আমারও একই মত, কারণ ওরা তো জনপ্রতিনিধি, ওরা তো ওরা জনগণের মাঝখানে আছেন, এবং আমাদের কাছে প্রচুর ফোন কলস আসছে ওনাদের থেকে যে বেডের জন্য, এই প্রবলেমের জন্য, তা প্রত্যেকটা মানুষ কিভাবে ঠিক করে থাকবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন,
এবং আমার মনে হয় যে স্ট্রেসের তো একটা বিরাট ব্যাপার আছেই, বিকজ এতগুলো মানুষ এফেক্টেড হচ্ছে, এক একটা ওয়ার্ড যেখানে যেখানে কন্টেইনমেন্ট জোন তৈরি হচ্ছে, তাদের লজিস্টিক্স একরকম হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ইটস আ হিউজ চ্যালেঞ্জ ফর এভরি লেভেল অফ পলিটিশিয়ানস। তারা জনপ্রতিনিধি হিসেবে ওদের কাছে মানুষ যখন যাচ্ছেন, ডেফিনেটলি ওরা প্রোটোকল কিছু মেনটেন করছে, কিন্তু যারা যাচ্ছেন তারা উপসর্গবিহীন পজিটিভ যদি হয়, ওরা তো সেটা বুঝতে পারছেন না। অতএব সেখান থেকে আমার মনে হয় অনেক অনেকে ইনফেক্টেড হচ্ছে, এবং তা সত্ত্বেও, এবং খালি একা ইনফেক্টেড হচ্ছে এরকম না, বাড়ির অনেকেই মানুষ তারপরেও ইনফেক্টেড হয়ে গেছে। তো এ তা সত্ত্বেও কিন্তু তারা অনেকটা কাজ করছেন, এবং যেভাবে আমরা প্রত্যাশা করি একটা জনপ্রতিনিধির থেকে, সেভাবেই কিন্তু তারা কাজ কাজকর্মগুলো করছেন। তো বেসিক্যালি ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে ওনাদের নামগুলো কিন্তু অনেকটা এগিয়ে থাকছে। ম্যাডাম, এটা তো রাজনীতি নিয়ে কথা হলো, গেমস একটা বিরাট ব্যাপার, মোবাইলে গেম খেলা, এটা আমি জানি না বিনয়দা খেলেন কিনা, আমি খেলি না, মানে আমি পারি না বলে খেলি না, মানে স্বীকার করলাম, ম্যাডাম খেলেন কিনা আমি জানি না। পাবজি বন্ধ হয়ে গেছে, পাবজি নিয়ে আমি আমাদের লুডো খেলি, যথেষ্ট আমি অনলাইন টেনশনের লুডো কারণ খেলি ছিল। কিন্তু। ও, অনলাইন লুডো, বাস তাহলে কেন? পার্টনার নিয়ে খেলেন, একা খেলেন না, না না, আপনাকে ওটা জানতে হবে কম্পিউটার, কারা কারা কম্পিউটার পার্টনার, সেটা কম্পিউটার মানে কম্পিউটারে কম্পিউটারে। আচ্ছা, অনলাইন লুডো, ম্যাডাম কোনো এই ধরনের ভিডিও গেমস? না না না, খেলি না এই কারণে যে, নেটফ্লিক্স, হ্যাঁ, নেটফ্লিক্সে সিনেমাটা দেখেন, নতুন রিলিজ হয়েছে কম সিরিজ? কম যেগুলো মনে হয় এই মুহূর্তে, না আসলে আমরা মানুষরা ইনপুট আউটপুট ডিভাইস, আমরা চোখ কান নাক দিয়ে যেটা আমরা নিই সেটা আমাদের মনোজগতে প্রভাব বিস্তার করে এবং সেটা আমাদের আউটপুট হিসেবে বেরিয়ে আসে। তো অতএব যদি যে কোনো জিনিসই আমি ভেতরে ঢুকতে দিই, সেটা মন দিয়ে হোক চোখ দিয়ে হোক, দ্যাট উইল হ্যাভ ওয়ান এফেক্ট অন মাই সেলফ। এবং যতখানি স্ক্রিনে আমি থাকবো, যে এই সাদা আলো আমাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাডিকশনের কাজ করে, যে যেখানে আমার দরকার নেই সেখানেও অনেক সময় মনে হয় হোয়াটসঅ্যাপটা একবার চেক করে নিই, বিকজ মাই ব্রেন ইজ মিসিং দ্যাট লাইট। এবং এই অ্যাডিকশন এতটাই যে এটা কোকেন অ্যাডিকশনের সঙ্গে তুলনীয়। অতএব এখানে আমাদের স্ক্রিন টাইম, এখন আমরা বাধ্যতামূলকভাবে অনেকটা স্ক্রিন টাইম আমাদের ব্যবহার করতে হয় তার বাইরে, কারণ ওই যে কোনো গেম যেটা অনলাইন খেলা হচ্ছে সেটা যদি অফলাইন খেলা যায়, যদি লুডো বা চেস, এগুলো অনেক সময়তে মেন্টাল ফিটনেস এর কাজ করে, কিন্তু সেটা ফিজিক্যাল খেললে অনেক ভালো হয়, কারণ ওই, এন্ড আই উইল গিফট ইউ ওয়ান, দ্য রিয়েল ওয়ান, না গিফট করলে তো হবে না, আমার তো কারোর সঙ্গে খেলতে হবে, আমি ওটা নিয়ে কম্পিউটারের সঙ্গে খেলাটা অনেক ইজি বলেছিলাম, কারণ ওটা মানসিক ভাবে ওটা রিল্যাক্সেশন হয় না, ওটা মানসিক ভাবে ওটা রিল্যাক্সেশন হয় না, ওটাতে অনেক সময় স্ট্রেস বেড়ে যায়, যে কারণে আমার মস্তিষ্ক অনেক বেশি উদ্দীপিত হয়ে পড়ছে ওই হোয়াইট আলোর জন্য। এবং নেটফ্লিক্স এর মুভি যদি বলেন, হ্যাঁ, আমি আমার একটা কোটা সিস্টেম আছে, আমি কতটা নিজেকে স্ক্রিন টাইম দেব, তার মধ্যে যেটা আমার মনে হয় আমার জানার জন্য দরকার, সামাজিক পরিবর্তনের জন্য দেখা দরকার, সেরকম মুভি আমি ডেফিনেটলি দেখি, কিন্তু সেই সেই দিন আমার যেদিন অনলাইন ক্লাসগুলো থাকে না। অতএব ওখানে একটা কোটা সিস্টেম আছে, আমি কতটা টাইম আমার চোখ এবং মস্তিষ্ককে দেব আমার অনলাইন এই আলো বা অনলাইন এই উদ্দীপনা আমার মস্তিষ্ককে দেব, তার একটা কোটা সিস্টেম আছে, সেইভাবে চলি। না, যেহেতু আমি ফুচকা খাই না, যেহেতু আমি সিগারেট খাই না, তো সেই জন্য আমার মনে হয় যে আমার কোটাতে, এই আমার কোটাতে এগুলো আমি রাখছি আর কি। আমি বিনয়দার দলে, আমিও সিগারেট খাই না, বা সাংবাদিকদের একটা অন্যতম শর্ত যে রঙিন জলে আড্ডা মেরে খবর বেরোয়, সেটা থেকেও আমি বঞ্চিত, অনেক কিছুতে বঞ্চিত, কিন্তু যেটা বঞ্চিত নয় আমার বন্ধুত্বের গণ্ডিটা বাড়ছে, মানে আজকেও আবার একজন বলতে পারেন যে আপনাদের মতো বন্ধুদের সাথে আড্ডা মারা, সেটাও হলো, প্রায় 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি আমরা, কিন্তু তবুও একটা ধন্যবাদ জানাবো যে আমাদের এই অনুষ্ঠানের দ্বারা দুজন, নিজেকে বঞ্চিত ভাববেন না, বঞ্চিত হলে সেখানে একটা দুঃখের জায়গা চলে আসে, সেখানে আমি নিজে ভেজিটেরিয়ান, অন্য যেগুলোর কথা বললেন আমি কিছু কোনোটাই নিই না, এবং তাতে করে আমি মনে হয় আমি বঞ্চিত না, আমি হেলথ দ্বারা সমৃদ্ধ। বাহ, এরকম যদি ভাবতে পারতাম তাহলে তো না জানি কোথায় পৌঁছতাম, কি বিনায়কদা? হ্যাঁ, আমরা এক ডেফিনেটলি, জায়গাতেই আছি, আমরা এক জায়গাতেই পৌঁছেছি, দেখুন আজকে সন্ধ্যায় আমরা একসাথে আড্ডা দিচ্ছি। ঠিকই, আমি আরেকবার ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠান যেটা মেডিটিপসে চলছে, তার যারা স্পন্সর, কো স্পন্সর, তাদেরকে, মা সারদা হসপিটাল কোন্নগর,
এবং সূর্য রাইস, আমি অসংখ্য তাদের ধন্যবাদ জানাবো যে এই ধরনের অনুষ্ঠানের জন্য তারা তাদের সাপোর্ট আমাদের দিচ্ছেন, অর্থাৎ মেডিটিপস এর যে প্ল্যাটফর্ম সেখানে দিচ্ছেন, এবং সেই জন্য আমরা এই ধরনের জ্ঞানী গুণী মানুষদের নিয়ে আড্ডা মারতে আড্ডা দিতে চলেছি। বিনায়ক দা, আমি জানি সময় প্রচুর নিয়ে নিচ্ছি, কিন্তু কি হচ্ছে কি মানে আপনার মতো ব্যস্ত মানুষকে পেয়ে গেলে না কিছু কিছু টিপস নিয়ে রাখতে ইচ্ছা করে। আপনি আমার একটা কথা বলুন তো, মানে এই যে আমাদের হৃদয়ের যদি সমস্যা হট করে দেখা দেয়, কি কি বুঝলে আমরা বুঝবো যে হৃদয়ের সমস্যাটা হঠাৎ আসছে? দেখো, প্রথমেই তোমাকে বুঝতে হবে যে তোমার রিস্ক ফ্যাক্টর্স গুলো কতটা আছে। তো যেগুলো আমরা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর্স বলি, যেখান থেকে হার্টের সমস্যা হতে পারে, যে তোমার বক্সেস গুলোকে গুনতে হবে, যে তুমি কি স্মোকার, তোমার কি ব্লাড প্রেশারের প্রবলেম আছে, কোলেস্ট্রলের প্রবলেম আছে, ডায়াবেটিস, কিংবা তোমার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। আমাকে আমাকে এই বিনয়টা আমাকে প্রশ্ন করুন, আমি এগুলো বলি, তাহলে যদি একটা এক্সাম্পল তৈরি হয়। মানে এই পাঁচটা বক্সের মধ্যে তোমার কটা আছে, তুমি জিজ্ঞেস, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার স্মোকিং, স্মোকিং এর কথা বলো, তোমার কি সুগার আছে? আমার সুগার আছে, হেরিডিটারি সুগার আছে, হেরিডিটারি সুগার, তারপর ফ্যামিলি হিস্ট্রি আছে, হ্যাঁ, নিজের নিজের সুগার নেই, প্রেশারের প্রবলেম আছে, আমার আছে, অল্প আছে, কিন্তু সেটা কন্ট্রোল আছে, ডেফিনেটলি কন্ট্রোলড আছে। আচ্ছা, তো বেসিক্যালি তোমার যে রিস্ক ফ্যাক্টর্স গুলো আছে সেগুলো তোমার কতটা আছে সেগুলো তোমাকে দেখতে হবে। তারপরে তোমার দেখতে হবে তোমার বয়স কত, আর ইউ 40+, আর ইউ 45+, তো বেসিক্যালি হ্যাঁ, ইউ আর ইন দ্যাট এজ যেখানে হার্টের প্রবলেম সমস্যা মানুষের হয়। থার্ডলি, তোমার কোনো সিমটমস হচ্ছে কিনা, তো এই সিমটমস গুলো হচ্ছে যে বুকে ব্যথা হয় কিনা, কারণ মানুষ ভাবে যে বুকে ব্যথা হলেই কিন্তু হার্টের প্রবলেম, কিন্তু তা নয়। অনলি 30% মানুষের কিন্তু বুকে ব্যথা হয়, হার্টের প্রবলেম হয়, বাকি 70% বুকের মাঝখানে ধরে ব্যথা হচ্ছে, চিনচিনে ব্যথাটা নয়, চিনচিন ওয়ার্ডটাই একদম হবে না, এটা মনে হবে যেন তোমার বুকের উপর একটা কিছু চেপে বসে আছে, একটা বিরাট ট্রাক হয়তো চেপে বসে আছে, এরকম একটা সেন্সেশন। তার সঙ্গে অস্বাভাবিক ঘাম যদি তার সঙ্গে হয়, ইউজুয়ালি হার্টের প্রবলেম গুলো, হার্ট অ্যাটাকের প্রবলেম গুলো ভোর রাতে হয়, তখন কিন্তু মানুষ বাঙালি হিসেবে আমরা ভাবি এটা কিন্তু একটা গ্যাসের প্রবলেম, কিন্তু এটা অনেক সময় যেটা হয় যে 90% মানুষ কিন্তু সকালবেলা আর ঘুম থেকে ওঠে না। এটা কিন্তু বিশ্বের পরিসংখ্যান, আউট অফ দ্য 100 হার্ট অ্যাটাক উইচ হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, 90% ডু নট মেক ইট টু দ্য হসপিটাল, দে ডাই অ্যাট হোম অর অন দ্য ওয়ে টু দ্য হসপিটাল, এটাই কিন্তু পরিসংখ্যান। তো আমরা যে চিকিৎসাটা করছি, মাত্র 10% মানুষের চিকিৎসা করছি, বাকি 90% কিন্তু আসতে পারছে না। তো সেই জন্যই আমার মনে হয় যে ভারতীয় হিসেবে কিংবা আমাদের এশিয়ান কন্ডিশনে আমাদের প্রথমেই আমরা নেগেটিভ আছি, কারণ আমাদের জেনেটিক একটা প্রবলেম আছে হার্টের। তো সেই হার্টের জেনেটিক প্রবলেম যেহেতু আছে, আমাদের কিন্তু আরো কেয়ারফুল থাকতে হবে। তো যেটা নন্দিনী বললো যে মনটা ভালো রাখা, ঘুমটা ভালো রাখা, তারপরে তোমার এক্সারসাইজ গুলো করা, হেলদি লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, এই জিনিসগুলোর উপরে কিন্তু অনেক স্ট্রেস দিতে হবে। একবার যার হার্টের প্রবলেম হয়ে গেল, সেটা কিন্তু একটা মানে বার্নড হাউসের থেকে তোমার জিনিসপত্র গুলো স্যালভেজ করার মতন, পোড়া বাড়ির থেকে। তো বাড়িটা পোড়ার আগে, আগুন লাগার আগে তোমাকে কিন্তু সমস্ত সুরক্ষা বিধি গুলো মানতে হবে। তো সেগুলো যেটা হচ্ছে নন মেডিসিনাল ওয়েজ, মেডিসিন একবার শুরু হওয়া মানেই কিন্তু তোমার অনেকটা তুমি এগিয়ে গেছো। তো যাদের মেডিসিন অলরেডি শুরু হয়েছে, তাদেরও আমি বলবো যে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা যদি করা যায়, খাবারের নিয়ন্ত্রণ, এক্সারসাইজ করা, মন ভালো রাখা, এগুলো করলে ওষুধের যে পরিমাণটা ওভার দি ইয়ার্স কিন্তু কমে যাবে। তো দের ইজ আ লট অফ হোপ যে আমরা এখন অনেকটা অ্যাওয়ার হচ্ছি, এই করোনার সময় আমাদের অ্যাওয়ারনেস আরো অনেক বেড়েছে অ্যাবাউট আওয়ার হেলথ। তো হোপফুলি যে এই নন মেডিসিনাল ওয়েজ গুলোতে আমাদের কিন্তু চিকিৎসাটা করতে হবে। এবং আমি মনে করি যে নেক্সট 10 বছরে আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি, ওষুধ, এগুলো যতটা হয়েছে হয়েছে, নন মেডিসিনাল ওয়েজ এর কিন্তু জায়গাগুলো আরো অনেকটা জায়গা যেতে হবে। আমরা হয়তো 10% 20% রাস্তা পেরিয়েছি এই নন মেডিসিনাল ওয়েজ দিয়ে। তো সামাজিক স্বাস্থ্য এবং আমাদের যে কার্যকলাপ গুলো, ওয়ে অফ লিভিংটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো আনতে হবে, তাতে কিন্তু আমাদের হার্ট হেলথ, হৃদয়ের যে কথাগুলো আমরা আজকে বলছি সেগুলো অনেক সুন্দর থাকবে। রাইট, হৃদয়ের কথায় ম্যাডাম আপনি একটু বলুন, যেটা বিনায়ক দা বললেন আমার কে হিস্ট্রি শুনে, আমার কিভাবে হৃদয়টাকে ঠিক মতো করে নিজের কন্ট্রোলে রেখে ভালো করা উচিত, যেটাতে আমজনতা হয়তো আমার সাথে ম্যাচ করতে পারে, এরকম কিছু?
একজন জার্নালিস্ট হিসেবে আমি আপনাকে যেটা বলবো, সারা দিনে আপনার কর্মসূত্রে আপনার উপরে অনেকটা স্ট্রেস এসে পড়বে, এটা স্বাভাবিক, যেটা আপনাদের এবং বহু জায়গায় আপনাকে ঘুরে বেড়াতে হচ্ছে। অতএব সেক্ষেত্রে যে এবং অনেক কথা, অনেক প্রিয় কথা আপনাকে শুনতে হচ্ছে, কারণ আপনাকে খবর তৈরি করার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য আপ টু ডেট থাকার জন্য সেই সব খবর আপনাকে শুনতে হবে, যেগুলো অনেক সময়তেই সুখকর নয় শোনাটা, এবং কিন্তু আপনি শুনতে বাধ্য সেগুলো। অতএব সেটা আপনি কিভাবে শুনছেন, আপনি কান দিয়ে শুনছেন। সো আই উড সে আপনার সারা দিনের মধ্যে একটা ন্যাচারাল মিউজিক শোনার একটা পরিসর আপনাকে রাখতে হবে, যেরকম জঙ্গলের মধ্যে জল পড়ার শব্দ বা সমুদ্রের ঢেউ বারবার এসে পড়ছে, যেই যেই আওয়াজগুলো আমাদের ন্যাচারাল হ্যাবিটেট, কিন্তু আমাদের এসি চার দেয়াল নয়, আমরা নেচার থেকে আসছি, যেটা ডক্টর দেব বলছিলেন, গ্রামে গেলে একটা নিজের মনের একটা ক্লেন্সিং তৈরি হয়। তো অতএব একটা কোনো শব্দ, যেটা আমি বলে দিচ্ছি সেটা নয়, যেটা আপনার মনে হবে এটা শুনলে আমার আরাম লাগছে, এমন কি হতে পারে আপনার গ্রামের ঝিঝি পোকার ডাক, বৃষ্টির সব সময়কার শব্দ, সেটা যদি শোনেন কিছুক্ষণের জন্য, রিয়েলি শুনতে পারলে খুব ভালো, না হলে ইউটিউবে এরকম অনেক অডিও টেপস আছে যেটা ডাউনলোড করে শুনতে পারবেন। একটা সময়তে কোন একটা পার্টিকুলার গন্ধ, আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেয়ার আর সো মেনি স্মেলস ইউ আর গেটিং, সো পাঁচটা সেন্সারি অর্গানকে আমরা যেখানে আমাদের হাতে নেই, কোন একটা গার্বেজ ডাম্পের পাশ দিয়ে যাচ্ছেন, সেই গন্ধটা নাকে এসে ধাক্কা দিচ্ছে, সেটা কিন্তু আপনার মনের ভেতরে পৌঁছচ্ছে, স্ট্রেস বাড়ছে। বাড়িতে গিয়ে যেই গন্ধ আপনার ভালো লাগে, চন্দনের গন্ধ ভালো লাগলে চন্দনের ধূপ বা ল্যাভেন্ডার বা রোজমেরি, কোনো একটা গন্ধ যেটা আপনার ভালো লাগে, সেই গন্ধটা চালিয়ে এক কোনোভাবে কোনো ধূপকাঠি জ্বালিয়ে বা সেখানে কোনো ডিফিউজার চালিয়ে বসুন। ফর গিভ ইউর সেলফ 10 মিনিটস টাইম টু কাম ইউর সেলফ ডাউন। অনেক সময় যেটা হয়, আমি অলরেডি স্ট্রেসড হয়ে গেছি, এতগুলো খারাপ ঘটনা শুনছি, বারবারই কোনো একটা জিনিস শুনছি, বাড়িতে এসে আমার আউটপুটটা যেটা হবে, আমি হয়তো চিৎকার করে ফেলবো, উইথ নো ফল্ট অফ দ্য আদার পিপল, যারা আমাকে ভালোবাসে, যারা আমি চিৎকার করলে তারা রিপ্লাই ব্যাক করবে না, তার ওপরে গিয়ে চিৎকারটা, বাড়িতে যদি শিশু থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, ভালোবাসার স্ত্রী থাকেন, তার ওপরে গিয়ে পড়ার সম্ভাবনাটা আমাদের বেশি পড়ে, যে আমি ভালোবাসি তাই তো তোমার সাথে এভাবে কথা বলতে পারি, বিকজ আই এম বিল্ডিং আপ দ্য স্ট্রেস ফর দ্য হোল ডে। তো অতএব এই ন্যাচারাল জায়গাগুলো এবং সারা দিনে একটা মেডিটেটিভ লাইফস্টাইলে থাকা, যেটা এক্ষেত্রে আমি যেটা বলবো, যে সবকিছু ছাড়তে হবে না, নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে হবে না, পরিমিত আহার, হেলদি আহার, যেটা খেলে আমার শরীর মন ভালো থাকছে, একটা জিনিস যেটা আমার শুধুমাত্র জিভের জন্য খেতে ভালো লাগছে কিন্তু আমি জানি এটা আমার শরীরে সহ্য হবে না, সেগুলো একটু অ্যাভয়েড করা, দিনের মধ্যে একটা এক্সারসাইজ রুটিন রাখা, এই সবগুলো যদি করা যায় তাহলে একটা হেলদি লাইফস্টাইলে থাকলে, তার সঙ্গে যদি মেডিটেশন থাকে মেবি ফর 5 মিনিটস, দ্যাট উইল কিপ ইওর ইনার ওয়ার্ল্ড ভেরি হ্যাপি। ওকে, একটা কথা কিন্তু বলতে হবে দীপঙ্কর, দীপঙ্কর একটা কথা বলতে হবে, এরকম ওয়েবিনারে এরকম একদম কার্ডিওলজিস্ট এবং সাইকোলজিস্টের প্রেসক্রিপশন তুমি বললেই এটা পারলে, কিন্তু আর কেউ পারবে না, এটা বার করে নিতে পারবে, বার করে নিতে পারলে একটা লাইভ ওয়েবিনার। কিন্তু 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 এটা এটা ঘটনা আমি যেটা জানতে চাইবো, দুজনের কাছে আসবো, বিনায়ক দা, করোনার কি সবটা খারাপ? আমি বলছি যে করোনায় হৃদয়ে জন্য কিছু ভালো তো পাওয়া যেতে পারে, মানে পাওয়া গেছে নিশ্চয়ই, কেউ সচেতন হয়েছে, যেরকম বলছিলেন, তো করোনার এফেক্টে হৃদয়ের কথা কিছু কি পজিটিভ নোটে ডাক্তারবাবুর কাছে আছে? দেখো, মেডিকেলি যে কোনো একটা ভাইরাস সংক্রমণে কোনো কিছু পজিটিভ অ্যাকচুয়ালি হতে পারে না, কিন্তু যেটা হয়েছে আমার মনে হয় যে সোশ্যাল বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে কিন্তু একটা ডেফিনেটলি পজিটিভিটি হবে, কারণ যেটা নন্দিনী বলছিল যে একসঙ্গে থাকলে যে একটা সমস্যা হচ্ছে, আবার সেখানে একসঙ্গে যে থাকতে পারছিল না সেখানে আবার অনেকে একসঙ্গে থাকছে, যেমন আমাদের অনেকে আমরা জানি যে সেলিব্রিটিরা কিংবা যারা খুব ব্যস্ত মানুষ, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে খুব ঘোরাফেরা করেন, তারা হয়তো, আমরা সৌরভের কথাই ধরি, সৌরভ 6 মাস পরে এবার ফ্লাইট ধরলো, যে রোজই ফ্লাইট ধরে, তো বেসিক্যালি এই যে কর্মব্যস্ত জীবনে মানুষ যে একদমই থাকতে পারছিল না একসঙ্গে, বাচ্চারা তারা মানে অনেক বাইরে 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 ঘুরছিল, তারা হস্টেলে থাকতো, এই যে লকডাউনের সময় এই সময়টা যে ওরা একসঙ্গে এসে থাকলো এবং নিজেদের আবার রিডিসকভার করার যে ব্যাপারটা, আমার মনে হয় দ্যাট ইজ দি প্রবাবলি দি পজিটিভিটি। মেডিকেলি আমার মনে হয় না খুব একটা কিছু পজিটিভিটি আছে, কারণ
মেডিকেলি ইকোনমিক্যালি প্রচুর ডিভাস্টেশন আমরা দেখেছি, কিন্তু ডেফিনেটলি এই বিহেভিয়ারাল চেঞ্জেস আমাদের মনের মধ্যে টু রিথিঙ্ক, বিকজ আমাদের একটা পজ বাটন টিপে গেছে আমাদের জীবনে, যে পজ বাটন টেপার জন্য ভালো জিনিসও হয়েছে আবার খারাপ জিনিসও কিছু হয়েছে। তো আমার মনে হয় যে গুড থিংস অফ লাইফ যেগুলো আমরা হয়তো কমপ্লিটলি ভুলে গেছিলাম সেটা একটা হয়েছে, অনেকের যেটা অজানা নিজেদের সম্বন্ধে, হয়তো ছোটবেলায় সে গান গাইতো নাচতো সেগুলো যেগুলো ও আর জীবনে করতে পারেনি, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেক বার লক্ষ লক্ষ পিকচার্স দেখছি, ফেসবুকে দেখছি, ওয়েবিনারে দেখছি। তো বেসিক্যালি এই যে জিনিসগুলো অফ মানুষের যে ট্রেডস গুলো, আমার মনে হয় দিজ আর দি পজিটিভিটি অফ করোনা। তো দিস ইজ দ্য সিলভার লাইনিং আমার মনে হয়। এবং পোস্ট করোনা পিরিয়ডে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমরা কিন্তু অনেক বেশি সচেতন হয়ে যাবো, বিকজ দিস ইজ নট দ্য লাস্ট প্যান্ডেমিক বা এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন, ডেফিনেটলি আরো কিছু আসবে। তো তার জন্য প্রিপেয়ার্ডনেস আমাদের ভালো হবে এবং আমরা মনে হয় মেন্টালি অনেক স্ট্রং হব। যে মেন্টাল রেজিলিয়েন্স আমাদের আছে সবসময়, হিউম্যান রেজিলিয়েন্সটা আমি মনে করি ইজ দ্য আলটিমেট ফ্রন্টিয়ার অফ দি সায়েন্স। তো সেই জায়গাটা আমার মনে হয় উই আর ভেরি ভেরি গেটিং ভেরি স্ট্রং। তো সেই জায়গা আমার মনে হয় যে করোনার জন্য হয়তো এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি। ম্যাডাম আপনিও নিশ্চয়ই একমত? একমত এই অর্থে যে আজকে যে শিশুটি জন্ম হচ্ছে এই করোনার আবহে, যে শিশুটি আজকে ভূমিষ্ঠ হলো, ধরে নেওয়া যাক সে সোশিওলজি পড়ছে, সে 2040 সাল, তার বয়স 20, হোয়েন হি অর শি ইজ লুকিং ব্যাক সে কিভাবে দেখছে, এবং এই প্রচন্ড মৃত্যু মিছিল, এই প্রচন্ড হাহাকারের মধ্যেও আমার মনে হয় সে এই সময়টাকে রেনাইসান্স বা পুনরুত্থানের সম্ভাবনা হিসেবে দেখবে এই সময়টা। কারণ আমরা সারা ভারত বা পৃথিবীর থেকে যদি আমাদের বেঙ্গলে আসি, বহুদিন ধরেই আমাদের বাঙালিদের ওপরে একটা তকমা ছিল যে বাঙালি চাকুরিজীবী, তারা ব্যবসা করতে ভয় পায়। এই সময়তে বহু মানুষ নিজস্ব শিল্পক্ষেত্রে ব্যবসা করছেন এবং আউট অফ দি বক্স থিঙ্কিং করছেন, এবং এই সময় মরিয়া হয়ে তারা এমন কিছু কাজ করছেন যাতে আমরা মুগ্ধ বিষয়ে তাকিয়ে থাকি। এমনকি আমরা দেখছি যে এখন অনলাইন কোর্সেস, আমরা ইয়েল ইউনিভার্সিটির গবেষণার সাথে জড়িত হতে পারার সুযোগ পাওয়া যাচ্ছে, প্রিন্সটন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার সুযোগ পাওয়া যাচ্ছে, কারণ অনলাইন কাজের পরিসর বাড়ছে। নাটক, নাচ, গান এইসব ক্ষেত্রে অনেক বেশি অনলাইন হচ্ছে, যেটা এতদিন অবধি জিওগ্রাফিক্যালি একটা লোকাল জায়গা, লোকাল আর্ট হিসেবে ছিল, সেটা এখন অনলাইন অনেক বেশি হচ্ছে। অতএব এই সময়টাতে, এবং আমরা কিন্তু আর ফিরে যাব না যেখানে ছিলাম, আমাদের কাজের জন্য এত ফ্লাই করতে হতো হায়দ্রাবাদে, মুম্বাইতে, দিল্লিতে, উইজ টু ফ্লাই লাইক এনিথিং, এবং সেক্ষেত্রে সেই সব কাজগুলোই হচ্ছে কিন্তু অনলাইন হচ্ছে। তার মানে অনলাইন কাজগুলো হওয়া সম্ভব ছিল, বিদেশে ওয়েবিনার করা সম্ভব ছিল, আমাদের এক একটা ওয়েবিনারের জন্য কি পরিমাণ অর্থ এবং সময়ের অপব্যবহার হতো, এবং সেটা যারই হোক না কেন, যেই খরচ করুন না কেন, এইগুলো অপব্যবহার হতো, এইগুলো খুব, এরপরে মিনিমালিস্টিক ওয়ে অফ লিভিং এ আসছি, আমরা রান্না করতে শিখছি, আমরা লকডাউনের সময় আগের থেকে জোগাড় করে নিয়ে আমরা কত কম ইয়েতে আমরা করা যায়, এবং এই সময় সন্তানরা দেখছে যে বাবা মা হাত বাড়িয়ে দিচ্ছে, যে বাড়িতে গৃহ সহায়িকা যারা, তারা কাজে আসতে পারছেন না, কাজে আসতে না পারা মানেই তাদের মাইনে বন্ধ হচ্ছে তা নয়, তাদের কাছে শুধুমাত্র টাকার অর্থ সাহায্য নয়, বাড়ির বাবা মারা তাদের কাছে অনুদান পৌঁছে দিচ্ছেন, খাবার পৌঁছে দিচ্ছেন, ভালোবেসে কাপড় পৌঁছে দিচ্ছেন, আজকে মানিকতলা বস্তিতে কিছু হচ্ছে, তো এই যে ত্রাণের জন্য এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র আমার বাড়তিটা নয়, আমার অংশ থেকে তাদের আমরা দিতে পারছি, এই টোটাল জায়গাটাতে যে আমরা আসছি, আমরা একে অপরের জন্য দাঁড়াচ্ছি এই শিক্ষাটাতে, এবং যখন দেখা যাচ্ছে ইকোনমি ক্রাশ করে যাচ্ছে, তার মানে এতদিন আমরা বুঝতে পারছি ইকোনমি দাঁড়িয়েছিল আমাদের লাক্সারির ওপরে, ইকোনমি দাঁড়িয়েছিল আমাদের বহুল ব্যবহারের ওপরে, যে জিনিসগুলো আসলে সত্যিই আমাদের দরকার ছিল না, আমরা কিন্তু চাল আলু ভাতে দিয়েও আমরা কাটাতে পারি এবং আমরা ভালো থাকতে পারি তার মধ্যে, যে জায়গাটাতে আমরা খুব কম পরিসরের মধ্যে এবং বাকিটা আমরা আমাদের ফেলো সিটিজেনদের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এবং ওইটুকু হাত বাড়ানোতে কত পরিবারের ক্ষেত্রে উপকার হচ্ছে, সেই স্নেহের স্পর্শটা যখন আমাদের কাছে এসে পৌঁছচ্ছেন, ডক্টর দেবের মতো মানুষ যারা গ্রামে গঞ্জে কাজ করছেন শহরের চার দেয়ালের মধ্যে বসে থেকে, তখন আমরা জানি আমাদের মধ্যেই ভগবান রয়েছে এবং সেখানে আমরা পৌঁছে যেতে পারছি এত মানুষের কাছে,
অতএব এই সময়টা শুধুমাত্র আমাদের হাহাকারের সময় নয়, এটা আমাদের পুনরুজ্জীবনের সময়, নির্মাণের সময়, পুনরুত্থানের সময়। বাহ, মানে বলে না যে আড্ডা জমে গেলে কাউকে থামানো যায় না, কিন্তু কেন যে আমরা থামবো এটা আমি জানি না, যারা আমাদের এই অনুষ্ঠানের অ্যাকচুয়ালি কি বলবো যে প্রডিউসার, মানে যার সৌগত সুগতর কথা আমি বলবো আলাদা করে, যে সুগতর এই প্ল্যানিং, ওদের এই প্ল্যাটফর্মে আজকে একটা সময় আমাদের আবার থামতে হবে। আমি জানি বিনয়ক দাকে ব্যস্ত হয়ে পড়তে হবে তার পেশেন্টদের কল বা তাদের সব আপডেট করার জন্য, ম্যাডাম ব্যস্ত হয়ে পড়বেন তার যারা এতক্ষণ ধরে ফোনে বিজি পাচ্ছেন তাদের, তাকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যে আপনাদের এভাবে আটকে রাখার জন্য। আমার একটা শেষ প্রশ্ন, কারণ প্রায় 1.5 ঘন্টার কাটা ছুঁই ছুঁই, বিনয়দা আপনার কাছে, না সরি তোমাকে তো তুমি বলবো আপনি বলবো না, ওসব ফর্মালিটি আমার নেই, তোমার কাছে আমার শুধু জিজ্ঞেস করা, কাল সকাল, আজকে আমরা রাতে আড্ডা মারছি, কাল সকাল তোমার কি এই আড্ডা যারা শুনলেন, যারা এখানে অনলাইনে শুনছেন বা শুনলেন, তাদের কিছু কিছু জিনিস বা কিছু ওষুধ চট করে হাতের কাছে রাখার পরামর্শ আছে, হৃদয়জনিত, হৃদয়ের কথা ভেবে? না, আমি মনে করি যেটা তোমাকে দীপঙ্কর আগেও বললাম, যে আমি কিন্তু একটা পন্থাতে খুব বিশ্বাসী, যে হৃদয়ের ভালো রাখতে গেলে তোমার 10% কিন্তু ওই ওষুধ, অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস সার্জারি, বাকি 90% কিছু কিছু কারণ আমি বলছি, বিকজ একটা হচ্ছে যে নন মেডিসিনাল ওয়েজ খুব এফেক্টিভ হয়, খুব লং লাস্টিং হয়। তো এই যে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস এবং এটার যে বার্তাগুলোকে মানুষের কাছে পৌঁছানো, আমার মনে হয় এটাই আমাদের একটা বিরাট অস্ত্র হওয়া উচিত, মানে সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, থ্রু ওয়েবিনার্স হোক, এই যে জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য পপুলেশন, এই জিনিসটা কিন্তু খুব বেশি করে করতে হবে। আর আমাদের দেশে, মানে আমাদের পার্টিকুলারলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, যেখানে হেলথ রিসোর্সেস এত লিমিটেড, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলো, ম্যান পাওয়ার বলো, যেখানে এত লিমিটেড, সেখানে কিন্তু আর যেখানে গ্রামে অ্যাকচুয়ালি 80% মানুষ থাকছে, ওটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অল দি হার্ট হেলদি ডায়েট, হার্ট হেলদি লাইফস্টাইল, এবং ওদের যে আন্তরিকতা, ওদের যে ব্যবহার, ওদের যে ভালোবাসা, এগুলো কিন্তু শিখতে হবে। তো আমার মনে হয় যে হার্ট হেলদি কন্ডিশনস এর ওষুধের থেকে অনেক বেশি এই নন মেডিসিনাল ওয়েজ, যেগুলো আমাদের কিন্তু ওভার দি কামিং ইয়ার্স এগুলো কিন্তু প্রোপাগেট করতে হবে। আর ওষুধের কথা যদি বলো, হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু ওষুধ তো মানুষের কাছে থাকে, যেগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করছে, সেই ওষুধগুলো হাতের কাছে থাকবে, সেগুলো যখন প্রয়োজন হবে অ্যাভেলেবল করতে হবে। এবং আমার মনে হয় যে হার্টে যখন প্রবলেম হয় ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব দরকার, নিজে নিজে ডাক্তারি না করে ডেফিনেটলি ফোন করে ডাক্তারের পরামর্শ, বিকজ এখন ডাক্তার কিন্তু অনেক অ্যাভেলেবল হচ্ছে না, টেলিফোনেই হোক, যে কোনো জায়গায় হোক, হসপিটাল এমার্জেন্সি গুলো খোলা আছে, সেখানে যাওয়া, এবং সেখানে ডাক্তারি পরামর্শতে জিনিসটা করলে কি হয়, তোমার চান্সেস অফ সার্ভাইভালটা একটু ডেফিনেটলি বেশি থাকে। কিন্তু তুমি যত ডিলে করবে, আমাদের হার্টের প্রবলেমটার মেইন জিনিসটা হচ্ছে সময়, টাইম ইজ এ ফ্যাক্টর, এবং টাইম ইজ অ্যাকচুয়ালি দি ডিটারমিনেন্ট যে তুমি বাঁচবে কি মরবে। তো বেসিক্যালি যত একটা হার্ট অ্যাটাক হলো তার সঙ্গে সঙ্গে তুমি যদি হাসপাতালে চলে যাও, তুমি মেডিকেল হেলথ নাও, সেখানে কিন্তু সার্ভাইভালের রেটটা তোমার অনেকটা বেশি থাকছে, সেটা যত ডিলে করতে থাকবে তত তোমার সার্ভাইভাল রেটটা কমে যেতে থাকবে। তো কারোর যদি বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, এবং তোমাকে যে রিস্ক ফ্যাক্টর গুলো বলছিলাম সেগুলো যদি থাকে, তার যদি এই রকম সিমটমস হয়, সে যদি এখন অ্যান্টাসিড খেয়ে, গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে থাকে, তার সকালবেলা ঘুম থেকে ওঠার সম্ভাবনাটা 100 জনের মধ্যে 10 জনের মধ্যে সে পড়বে কি পড়বে না আমরা জানি না, কিন্তু 90 জনের মধ্যে পড়ার তার সম্ভাবনা বেশি। অতএব মেডিকেল হেল্পটা নিয়ে চিকিৎসাটা করানোর ইমিডিয়েটলি দরকার আছে। হ্যাঁ, হতে পারে যে তোমার সত্যি সত্যি একটা গ্যাসের প্রবলেম ছিল, তাতে কোনো অসুবিধা নেই, একটা ইসিজি করে সেটা যদি নর্মাল থাকে তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারছো। কিন্তু আবারও বলছি, আবারও স্ট্রেস করছি, নন মেডিসিনাল ওয়েজ, লাইফস্টাইল চেঞ্জেস, বিহেভিয়ারাল চেঞ্জেস, এবং এই জিনিসগুলোই কিন্তু ইন দি কামিং ইয়ার্স হার্ট চিকিৎসার বিরাট অঙ্গ হয়ে দাঁড়াবে। খুব মানে কঠিন সত্য কত সহজ ভাবে বলা যায় সেটা বিনয়দা বললেন। নন্দিনী ম্যাডাম, আপনার কাছ থেকে আমি এই প্রশ্নটাই একটু অন্যভাবে শুনতে চাই,
উত্তরটা, প্রশ্ন তো আমাকেই করতে হচ্ছে, সেটা হলো যে আগামীকাল সকাল, তো সেই সকালটা আপনার তো কথা বলে বুঝলাম আপনি আপনার জন্য ভাবেন না, অন্যদের জন্য ভাবেন। সেই অন্যদের জন্য হৃদয়ের কথা করোনার সময় তাদের জন্য আপনার 6টি টিপস, ছয়, ছয়ের কম নয় বেশিও নয়, 6টি টিপস আগামীকাল সকালের থেকে শুরু করবেন তারা। বয়স টয়স কোনো ফ্যাক্টর না। 6টি টিপস, প্রথম টিপসটা আমাদের জন্য, যে যারা আমরা পরিষেবা দিয়ে থাকি মানসিক অথবা অন্য কোনো ভাবে, সেখানে একটা টিম ওয়ার্কের খুব ইম্পর্টেন্ট জায়গা এসে গেছে, যে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, বিহেভিয়ারাল স্পেশালিস্ট, মেডিটেশন মেন্টর, কার্ডিওলজিস্ট, এই সবার মধ্যে যদি একটা যোগাযোগ বা সমন্বয় থাকে তাহলে আমরা বেটার পরিষেবা দিতে পারি মানুষকে। অতএব এখানে আমার যেমন কোনো পেশেন্টের ক্ষেত্রে তার যদি হার্ট রিলেটেড প্রবলেম থাকে, আমি ডক্টর দেবের কাছ থেকে আগে থেকে তাকে ব্রিফ করে দিতে পারি যে এই আমি অবজার্ভ করেছি, আপনি কি দেখছেন, অথবা আমরা যে সাইকিয়াট্রিস্টের সাথে কাজ করি তাদের কাছ থেকে আমরা রিপোর্ট পাচ্ছি। অতএব এই সমন্বয় বা এই গ্রুপ কানেকশন বা কানেকটিভিটি যদি থাকে তাহলে আমরা বেটার পরিষেবা দিতে পারি। 6টা টিপস। নাম্বার 1, স্টার্ট ইউর ডে আর্লি, লুক আউটসাইড অ্যান্ড ব্রিদ, জাস্ট টেক ডিপ ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, গো আউটসাইড, স্মেল দ্য ফ্রেশ এয়ার, ইট ইজ স্টিল আউট দেয়ার। নাম্বার 2, ডু নট ট্রাই টু বি কুল, ইভেন আ ডেড বডি ইজ কোল্ড, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট বিং কুল, বি ওয়ার্ম, বি নাইস টু আদার্স, বি extend your hand for others. Number 3, eat healthy, eat what your body expects. Today what you are eating kalke shetai apnar shokti rupe biraj korbe, shetai apni hoben. Otob whatever you are eating, focus on your body, what your body is accepting. Number 4, focus on your water intake, kotota jol khaben এই পরিমাণটা আপনার যদি কোনো রকমের অসুস্থতা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন, আর যদি কোনো কিছু না থাকে তাহলে ওয়াটার ইনটেক 3 লিটার থেকে 4 লিটার জল খাওয়া, বা ডক্টর দেব এই ব্যাপারে আরো ভালো বলতে পারবেন আমাদেরকে, জলের ইনটেকটা আপনার শরীরের ওপর ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং ঘুমানোটা রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ, এবং সেখানে ঘর পুরো অন্ধকার করে মুভি চলতে থাকলো, চলতে চলতে আপনি ঘুমিয়ে পড়বেন সেরকম ঘুম নয়, পর্দা টেনে দিয়ে গহন অন্ধকারের মধ্যে ভালো করে ঘুমুন। এবং নাম্বার 6, অন্যের জন্য কিছু করুন, কাইন্ডনেস, ইওর কাইন্ডনেস দ্যাট উইল মেক ইউ হ্যাপি, ইফ ইউ ডু ইট ফর ইওর সেলফ ইট উইল মেক ইউ হ্যাপি বাট অল্প, বাট অন্যের জন্য যদি কিছু কাজ করেন সারাদিনের মধ্যে, সেটা একটা হোক না ছোট্ট পাখি, তাকেও যদি কিছু খেতে দেন তার খাওয়াটা দেখে যে তৃপ্তি পাবেন, তাতে আপনার মেন্টাল ইমোশনাল হেলথ অনেক ভালো থাকবে। 6টা হয়ে গেছে দীপঙ্কর, আমি একটা জিনিস বলি, আমার লাস্ট একটা লাস্ট থিং আমি বলতে চাই, যে অনেক প্যাথি আছে তো আমাদের, অ্যালোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আছে, আয়ুর্বেদ আছে, কিন্তু সব পাথির উপরে মেইন পাথিটা হলো সিম্প্যাথি। সিম্প্যাথি, এম্প্যাথি অ্যান্ড কম্প্যাশন, এই জিনিসটাই কিন্তু দি হিউম্যানিটিকে ডিফাইন করে। সো বেসিক্যালি যেটা নন্দিনী বললো সেটার মানে ইফ ইউ টেক দ্য সারাংশ অফ দ্য হোল থিং, আই থিঙ্ক দি কম্প্যাশন, সিম্প্যাথি অ্যান্ড এম্প্যাথি, এই 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 তিনটে যদি আমাদের মানুষের মধ্যে থাকে না, the world is going to be a much much better place to live in. মানে করোনার সময়েও হৃদয়ের কথা খুব মানে কি বলবো আনন্দে থাকবে, এবং হৃদয়ের কথা বারবার ফিরে আসবে, হৃদয় সতেজ থাকবে। আপনাদের দুজনকে না অসংখ্য ধন্যবাদ, তার কারণ কি বলুন তো, আমার দিক থেকে এবং আমাদের সাথে যারা অংশ এই অনুষ্ঠানটা শুনলেন প্রত্যেকের থেকে, কারণ এত ভালোভাবে, এত উইদাউট ফিজে, এত সুন্দর একটা প্রেসক্রিপশন, এবং তার সাথে সাথে আড্ডার ছলে সবকিছু গাইড করে দেওয়া, আমার মনে হয় না যে এত সস্তায় সুবিধায় ভাবে পাওয়া যায়। যারা উপকৃত হলেন তাদের জন্য আমি নিশ্চয়ই বলবো যে আপনাদের তাদের তরফ থেকে আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, মেডিকেলের এই ক্লাস ভুল ধরিয়ে সঠিক করে দেওয়ার যে আপনার অভ্যাসটা, সেটা যে বারবার ফিরে আসছে অনুষ্ঠানে, সেটা দেখেও আমি খুব নিজেকে গর্বিত মনে করছি যে আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করলাম।
যারা এই মেডিটিপস এর এই অনুষ্ঠানটি দেখেন তারা প্রতিদিনই এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারেন, তারা অনেক কিছু গাইডেন্স তারা পান, এবং মেডিকেলের ব্যাপারে আমরা ভীষণ সেন্সিটিভ এবং আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে আমরা ভীষণ ভাবে চেষ্টা করি। তার জন্য যাদের যাদের আমরা পাই তারা এই মেডিটিপস প্ল্যাটফর্মে তাদের নিজেদের উজাড় করে দেন, বেশ সময় তারা আমাদেরকে দেন, তাদের জন্য তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ যারা এই অনুষ্ঠানটির স্পন্সর। আজকের স্পন্সর ছিলেন মা সারদা হসপিটাল কোন্নগর, এবং সহযোগী স্পন্সর রয়েছেন সূর্য রাইজ। ডক্টর বিনয় দা, আপনাকে থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না, বরঞ্চ বলবো যে ক্রিকেটকে প্রমোট করলেন, আইপিএল দেখার কথা আরো একবার শোনালেন, জানি না নন্দিনী ম্যাডাম আইপিএল দেখবেন কিনা, তবে এই রায়নাদের প্রতি কড়া নজর রাখবেন, কারণ এক্সাম্পল তিনিও নোট করে রাখছেন কখন তারা চলে যাচ্ছেন কখন ফিরছেন। এনিওয়ে খুব ভাল লাগলো এই আড্ডাতে, আমি খুব উপকৃত হলাম কারণ আমি অনেক কিছু জানলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুমিও ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই।